প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আজকে বেসিক কিছু জিনিস এবং হচ্ছে তার সাথে ট্রিবুলার অ্যানালাইসিস, যাকে আমরা অনেকে ট্রানজেকশন অ্যানালাইসিসও বলি, ট্রানজেকশন অ্যানালাইসিস অথবা ট্রিবুলার অ্যানালাইসিস, তার সাথে হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তার আগে আমরা বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের অ্যাকাউন্টিং এ জানা দরকার সেই জিনিসগুলো আমরা দেখব। আমিও যেহেতু একজন সিএসসি স্টুডেন্ট, জিনিস প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সটা আমাদের সিএসসি এবং ট্রিপল ইদের জন্য, বিশেষ করে হচ্ছে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তাদের জন্য একটু টাফ হয়, বাট হচ্ছে জিনিসটা খুব বেশি কঠিন না, সহজ। এবং হচ্ছে আমাদের নর্মালি সিএসসি এবং ট্রিপলিতে এই কোর্সটা রেখেছে, বাট আমাদের খুব বেশি ডিপলি কোনো কিছু পড়ানো হয় না, খুব বেসিক জিনিসগুলো নিয়েই আলোচনা করা হয়। আমরা দেখবো আজকে একটা একটা করে। অ্যাকাউন্টিং এর বেসিক যে ইকুয়েশন আর কি, একদম শুরু থেকে এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক যে মূল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একদম বেসিক যে ইকুয়েশন। তো ইকুয়েশনটা কি, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো এটা জাস্ট হচ্ছে আমাদের মুখস্থ থাকবে, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন আমরা কিভাবে এটা হচ্ছে যে অ্যাসেট ইজ ইকুয়াল টু আমরা যে বলছি যে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। অ্যাকাউন্টিং এর সবগুলো জিনিস যদি আমরা ছোট ছোট গল্প অথবা হচ্ছে কোন একটা ঘটনার মাধ্যমে মনে রাখি, তাহলে ঘটনা শুনি, তাহলে হচ্ছে সেগুলো আমাদের খুব ভালো মনে থাকবে। তো এখানে এখানে একটা ছোট্ট গল্প বলি। দেখুন, ধরুন আপনার কাছে বর্তমানে 10 লাখ টাকা আছে, এবং আমাদের অ্যাকাউন্টিং এ মেইনলি যে জিনিসটা হয়, আমাদের হচ্ছে সব টাকা পয়সার হিসাব এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এখানে সবকিছুই হচ্ছে হিসাব নিকাশ সম্পর্কিত, যেহেতু অ্যাকাউন্টিং। আচ্ছা, আমরা দেখি এই জিনিসটা আমরা একটু বিস্তারিত দেখি, অ্যাসেট জিনিসটা কি। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে এবং আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চান। ধরুন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান, আপনার কাছে এখন ক্যাশ টাকা আছে 10 লাখ টাকা, আর আপনি যেই জমিটার উপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাবেন সেই জমিটা আপনার নিজেরই, সেই জমির মূল্য আছে 5 লক্ষ টাকা। তাহলে আপনি কি বলতে পারেন আপনার টোটাল সম্পত্তি আছে 15 লাখ টাকা, কারণ 10 লাখ টাকা ক্যাশ এবং হচ্ছে 5 লাখ টাকার জমি, দুইটাই আপনার। সুতরাং আমি বলতে পারি এই 10 লক্ষ আর 5 লক্ষ টোটাল 15 লক্ষ টাকা আপনার এখন বর্তমানে আছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে বা হিসাব করে দেখলেন যে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাতে আপনার 20 লক্ষ টাকার প্রয়োজন। সুতরাং আপনার কাছে আছে 15 লক্ষ টাকা, আপনার 5 লক্ষ টাকা শর্ট আছে। আপনি চিন্তা করলেন 5 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিব। আপনি যথারীতি একটা ব্যাংকে গেলেন, 5 লক্ষ টাকা আপনি ঋণ নিলেন। 5 লক্ষ টাকা ঋণ নিয়ে টোটাল 20 লক্ষ টাকা আপনি আপনার ব্যবসার কাজে আপনি ইনভেস্ট করলেন। সুতরাং আমি বলতে পারবো এখন এই 20 লক্ষ টাকা আপনার অ্যাসেট। আপনার অ্যাসেট আগে ছিল 15 লক্ষ টাকা, এখন আরো 5 লক্ষ টাকা যোগ হলো, তাহলে আপনার টোটাল অ্যাসেট 20 লক্ষ টাকা। আচ্ছা, এবার সমান চিহ্নের ডান সাইডে আমরা একটু দেখি। প্রথমে দেখি লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, অর্থাৎ আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, সেটা হচ্ছে আপনার দায়, পরবর্তীতে তাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা লায়াবিলিটিস মানেই বুঝবো দায়, আপনি দায়গ্রস্ত, অর্থাৎ আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিয়েছেন, সেটা আপনার তাকে যে কোনো একটা সময় পর ফিরিয়ে দিতে হবে, সেগুলো হচ্ছে দায়। এখানে দায় কোনটা, আপনি যে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিলেন সেটা হচ্ছে আপনার লায়াবিলিটিস, আপনি দায়বদ্ধ ব্যাংকের কাছে যে 5 লক্ষ টাকা আপনাকে ফিরিয়ে দিতেই হবে। সুতরাং লায়াবিলিটিস এর ভ্যালু এখানে 5 লাখ প্লাস ওনার্স ইকুইটি, ব্যক্তি মালিকানা যেটা আর কি এটাকে বাংলায় বলা হয় মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আপনার নিজস্ব কত ছিল, আপনার ছিল হচ্ছে 10 লক্ষ টাকা ক্যাশ এবং 5 লক্ষ টাকা ছিল আপনার জমির যেটা ভ্যালু, আপনি যে জায়গার উপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবেন সেই জমির ভ্যালু ছিল 5 লক্ষ টাকা। সুতরাং আমি এখন যদি সমান চিহ্নে ডান সাইড এবং বাম সাইড হিসাব করে দেখি, তাহলে দেখি সমান হয় কিনা, অ্যাকাউন্টিং এর এই ইকুয়েশনটা আদৌ কি সত্যি হয় কিনা। আমি আগে হিসাব করেছিলাম অ্যাসেট আমার 20 লক্ষ টাকা, আর এবার ডান সাইডে দেখি ওনার সিকিউরিটি আমার ছিল 10 লক্ষ টাকা প্লাস 5 লক্ষ টাকা জমি, টোটাল 15 লক্ষ টাকা ওনার সিকিউরিটি, আর আমি ব্যাংক থেকে যেটা নিয়েছিলাম সেটা আমার লায়াবিলিটিস দায় 5 লক্ষ টাকা। সুতরাং 15 লক্ষ প্লাস 5 লাখ আমার টোটাল
20 লাখ টাকা। সুতরাং অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমার সমান হচ্ছে। এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগবে। নেক্সট, অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং যে আমরা পড়বো, অ্যাকাউন্টিং মানে আমরা কি কি, অ্যাকাউন্টিং জিনিসটা কি, সেটা আগে আমরা বুঝে নেই। অ্যাকাউন্টিং এর অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইজ যে সংজ্ঞাটা হচ্ছে পড়ানো হয় বা হচ্ছে যে সংজ্ঞাটা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং মিন্স আইডেন্টিফাইং, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেটিং ফিনান্সিয়াল ইনফরমেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তিনটা টার্মস, আইডেন্টিফাইং, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেটিং, কার সাথে? ফিনান্সিয়াল ইনফরমেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সংজ্ঞা। এই অ্যাকাউন্টিং এর যে ডেফিনেশন, এখান থেকে আমরা যে তিনটা জিনিস পেলাম, আইডেন্টিফাই, রেকর্ড, কমিউনিকেশন, এই তিনটা জিনিস কোনটা দিয়ে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখি। এখানেও ছোট্ট একটা গল্প বলি। ধরুন আপনি একটি কোম্পানি, একটা কোম্পানি, আপনি নিজেই একটা কোম্পানি। তো এখন আপনি চান যে হচ্ছে যে আপনার কোম্পানিতে হচ্ছে যে এইচআর বা হচ্ছে ম্যানেজমেন্ট বা যে কেউ আছে আর কি, আপনার কোম্পানির উচ্চ পদস্থ যে আছে বা মালিকই আপনি চিন্তা করেন, তাকে হচ্ছে আপনি আপনার ব্যবসার এই গত এক বছরের লস হয়েছে কত আর কি, প্রফিট কত, এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো আপনি হচ্ছে তাকে, তার কাছে শো করবেন। তো আপনি তো তার কাছে যে ডিরেক্টলি বলবেন না যে হচ্ছে আমার এত এত লাভ হয়েছে বা এত লস হয়েছে, এইভাবে বলবেন না। আপনি হচ্ছে একটা আর কি একটা সিস্টেমেটিক ওয়েতে সবকিছু আমরা করি। সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখবো রেকর্ড। তো এটা হচ্ছে যে আপনি আপনি কি চাচ্ছেন যে হচ্ছে আপনার বসকে বা হচ্ছে আপনার কোম্পানিতে হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাকে হচ্ছে আপনি এই জিনিসটা শো করবেন। তো আপনি এখন এটা হিসাব করতে বসলেন যে গত এক বছরে আমার হচ্ছে কত লাভ হলো বা কত লোকসান হলো। এটা হিসাব করতে বসে আপনি এখন চিন্তা করছেন যে হচ্ছে আমার গত এক বছরে আমার এত টাকা লাভ হয়েছে, এটা আমি আমার বসকে দেখাবো। ভালো কথা, যদি আপনি লাভেরটাই দেখান তাহলে আপনি লসের অংশটা অবশ্যই সেখানে লিখবেন না, শুধু লাভটাই যদি আপনি দেখাতে চান। তো আপনি যে ডিসিশনটা নেবেন যে আমি কত অ্যামাউন্ট লিখবো, কিভাবে লিখবো, এই ডিসিশন মেকটাই হচ্ছে আইডেন্টিফাইং। দেন আপনি ডিসিশনটা যখন নিলেন এত টাকা বা এতটুকু অ্যামাউন্ট বা এই প্রসেসিং এ আমি এই কাজটুকু লিখবো, লিখে বসকে সাবমিট করব, সেই যে আপনি প্রসেসটা এবং হচ্ছে আপনি যে আর কি লিখলেন সেটাই হচ্ছে রেকর্ড। দেন আপনি কমিউনিকেট করবেন, কার সাথে? আপনার বসের সাথে। আপনি তো অবশ্যই এই কাজটা করলেন আপনার বসকে শো করার জন্য, তো আপনার বসকে যে দেখাতে হবে অবশ্যই আপনি এই কাজটা করে আপনার নিজের কাছে রেখে দিবেন না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার বসের কাছে সাবমিট করা। তো আপনি অবশ্যই যে আপনার বসের সাথে কমিউনিকেট করবেন এবং হচ্ছে সেই কিন্তু একমাত্র এখানে ইন্টারেস্টেড ইউজার্স। আপনার এই লাভ বা ক্ষতি এটা ইউজ, এটা কিন্তু অবশ্যই অনলি সেই হচ্ছে এটার ইন্টারেস্টেড ইউজার, আমি বা আপনি না। সেই কোম্পানিতে কত লাভ হলো কত লোকসান হলো এটা হচ্ছে ইন্টারেস্ট আমারও নেই আপনারও নেই, অবশ্যই সেই কোম্পানির মালিকেরই আছে। সো জিনিসটা আবারও একবার বলি যে আপনি চাচ্ছেন যে আপনার বসকে হচ্ছে আপনি দেখাবেন যে কত লাভ হয়েছে। সুতরাং আপনি কত অ্যামাউন্ট লিখবেন সেটা যখন আপনি চিন্তা করছেন, আপনি হচ্ছে ডিসিশন নিচ্ছেন, সেটা হচ্ছে আইডেন্টিফাই। দেন আপনি কত অ্যামাউন্ট লিখছেন এবং সেটা যে লিখে রাখছেন সেটা হচ্ছে রেকর্ড, এবং সেটা পরবর্তীতে আর কি সেই ইনফরমেশন গুলো আপনার বসকে সাবমিট করছেন, অর্থাৎ বসের সাথে কমিউনিকেট করছেন। তো সেটাকে আমরা বলতে পারি কমিউনিকেটিং ফিনান্সিয়াল ইনফরমেশন। এখানে অনলি ফিনান্সিয়াল ইনফরমেশন নিয়ে আমরা কমিউনিকেশন করব। অ্যাকাউন্টিং এ আমরা যাই করব সবকিছু ফিনান্সিয়াল ইনফরমেশন হবে। তো আমরা ফিনান্সিয়াল ইনফরমেশন টু ইন্টারেস্টেড ইউজার, অবশ্যই এখানে আপনার বস আপনার ইন্টারেস্টেড ইউজার্স। তো অ্যাকাউন্টিং এর সংজ্ঞাটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে হচ্ছে এই ছোট্ট একটা গল্প বা হচ্ছে ছোট্ট এই জিনিসটা যদি আমরা মনে রাখি, বা হচ্ছে আপনারা যদি এমনিও মনে রাখতে পারেন ভালো, আর যদি এই গল্পটা মনে রাখেন তাহলে হয়তো বা আপনাদের কাছে হচ্ছে এই টার্ম, তিনটা টার্ম আমাদের এমসিকিউতে খুব বেশি আসে যে অ্যাকাউন্টিং মিনস দিয়ে হচ্ছে তিনটা টার্মের মধ্যে যে কোনো একটা টার্ম আমাদের আর কি অপশনে থাকে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়। তো আমরা এই তিনটা টার্ম আমরা অবশ্যই মনে রাখবো, অ্যাকাউন্টিং মিনস, আইডেন্টিফাই, রেকর্ড অ্যান্ড কমিউনিকেশন। দেন
আইডেন্টিফাইং এর আন্ডারে হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন। ট্রানজেকশন দুই প্রকার, এক হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজেকশন, এক দুই হচ্ছে নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। জাস্ট এর আগের স্লাইডে আমি বলেছিলাম যে হচ্ছে অ্যাকাউন্টিং এর আমরা যাই করব, আমরা সব ফিনান্সিয়াল কাজ, ফিনান্সিয়াল যে কোনো কাজ আমরা করব, আমরা নন ফিনান্সিয়াল কোনো কিছু করব না। অ্যাকাউন্টিং এ আমরা যাই করি সব ফিনান্সিয়াল কাজগুলো করব, আমরা নন ফিনান্সিয়াল কোনো কিছু করব না। ট্রানজেকশন আমরা দেখতে পাচ্ছি দুই রকম, একটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজেকশন, একটা নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। কোন জিনিসটা কি ফিনান্সিয়াল ট্রানজেকশন? হচ্ছে যেটাকে আমরা মেজার করতে পারবো টাকার মাধ্যমে, আর কি মেজার্ড বাই মানি। আমি এখানে যে কোনো একটা আর কি টাকার যে কোনো একটা ভ্যালু দিয়ে আমি যেটা মেজার করতে পারবো, অর্থাৎ টাকা পয়সার আদান প্রদান যেখানে হবে আর কি। আমি যদি সহজ করে বলি যে টাকা পয়সার আদান প্রদান যেখানে হচ্ছে সেটাকে আমরা বলবো ফিনান্সিয়াল ট্রানজেকশন, আর যেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান হচ্ছে না সেটাকে আমরা বলবো নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। নন ফিনান্সিয়াল ট্রানজেকশন যে কোনো সিনারিও হতে পারে, যে কোনো ঘটনা হতে পারে, বাট সেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান হচ্ছে না, সে কারণে এটা আমাদের নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। এই জিনিসগুলো, এই ছোট ছোট টার্মগুলো আমাদের এমসিকিউতে অনেক সময় হেল্প করে। যেহেতু আমাদের এই সেমিস্টারটা অনেক আগেই শুরু হয়েছে এবং আমাদের মিড এক্সাম প্রায় চলে এসেছে, তো আমরা হয়তো এই টার্মগুলোর সাথে সবাই মোটামুটি পরিচিত। তো এই পর্যন্ত যারা আমরা অনেক কুইজ, যে কোনো কুইজ দিয়েছি হয়তো বা, আমি জানি না, হয়তো অনেক কুইজে হয়তো এরকম ছোট ছোট এমসিকিউ হিসেবে এই জিনিসগুলো দিয়ে থাকবে। আমরা যখন হচ্ছে, আমি এটা গত কি লাস্ট সামারে করেছিলাম, তখন যখন ভার্সিটিতে হতো আমাদের এমসি ফাইনাল বা মিডে যখন এমসিকিউ আসতো, তখন দেখা যেত এই জিনিসগুলো থেকে, এই বেসিক জিনিসগুলো থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসতো। এখন কথা হচ্ছে, আমি যখন অ্যাকাউন্টিং এর বিভিন্ন ম্যাথ করব, তখন আমি চিনবো কিভাবে কোনগুলো ফিনান্সিয়াল ট্রানজেকশন, কোনগুলো নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। নন ফিনান্সিয়াল ট্রানজেকশন যদি আমি মনে রাখতে পারি, তাহলে তাছাড়া বাকি যা থাকবে তাই তো আমার ফিনান্সিয়াল ট্রানজেকশন। তো আমি এখন দেখি নন ফিনান্সিয়াল ট্রানজেকশন আমি চিনবো কিভাবে। জাস্ট চারটা ওয়ার্ড, আরো ওয়ার্ড আছে, বাট হচ্ছে আমাদের এখানে আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সে আমাদের হচ্ছে নর্মালি চারটা জিনিস মনে রাখলেই চলে। চারটা ওয়ার্ড হচ্ছে হায়ার, অর্ডার, প্রপোজ, কন্ট্রাক্ট। এই চারটা ওয়ার্ড আবার বলছি, হায়ার, অর্ডার, প্রপোজ, কন্ট্রাক্ট। এই চারটা ওয়ার্ড আমরা মনে রাখবো। কোশ্চেনে কোনো একটা লাইনে যদি আমরা এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড দেখি, ওই লাইনটা নিয়ে আমরা ফার্দার আর কোনো কাজ করব না, ওই লাইনটা স্কিপ করব আমরা। যদি আমরা হায়ার, অর্ডার, প্রপোজ, কন্ট্রাক্ট এই চারটা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি আমরা কোশ্চেনে দেখি, অর্থাৎ কোশ্চেনে যখন আমরা টেবুলার অ্যানালাইসিস করব, তখন যদি দশটা লাইন থাকে, সেই দশটা লাইনের কোনো একটা লাইনে যদি আমার হায়ার, অর্ডার, প্রপোজ, কন্ট্রাক্ট চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকে, ওই লাইনটা আমরা স্কিপ করব। কারণ আমরা নন ফিনান্সিয়াল ট্রানজেকশন নিয়ে আমরা কাজ করব না, যেখানে টাকা পয়সার আদান প্রদান হবে না সেটা নিয়ে আমরা কাজ করব না। সুতরাং আমরা এই চারটা ওয়ার্ড মনে রাখব। রেকর্ডিং এর আন্ডারে আছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। আমরা এই যে রেকর্ডিং এখানে করলাম, আইডেন্টিফাইং, এই সবগুলো জিনিসই কিন্তু আমরা এখান থেকে দেখছি। অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টিং এর থেকে আমরা যে তিনটা জিনিস পেলাম, তিনটা টার্মস পেলাম, এই তিনটা টার্ম থেকেই হচ্ছে তিনটা টার্মের আন্ডারে কে আছে সেগুলো আমরা দেখছি। আইডেন্টিফাইং এর আন্ডারে ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি ট্রানজেকশন আছে, ট্রানজেকশন দুই প্রকার, কোনটাকে কি বলা হয় সেটাও আমরা এখন জানি। সেকেন্ডলি রেকর্ডিং, রেকর্ডিং এর আন্ডারে তিনটা জিনিস আছে, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। তিনটা জিনিস হচ্ছে রেকর্ডিং এর আন্ডারে আছে, এটা আমরা জাস্ট মনে রাখবো, আমাদের হয়তো বা এমসিকিউতে কাজ আর কি কাজে লাগবে। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমরা এরপরে কোনো লেকচারে আমরা বিস্তারিত দেখব। ইন্টারেস্টেড ইউজার, লাস্ট টার্ম ছিল ইন্টারেস্টেড ইউজার্স। ইন্টারেস্টেড ইউজার দুই প্রকার, এক হচ্ছে ইন্টারনাল ইউজার, যে হচ্ছে ডিরেক্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এন্টিটি। সেকেন্ডলি হচ্ছে এক্সটার্নাল ইউজার, অর্থাৎ ইন্টারনাল ইউজার এর ভাইস ভার্সা। ওকে, ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার, সেটা যদি হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের আরো ভালো মনে থাকবে। ইন্টারনাল ইউজার, ধরুন আপনার কোম্পানি, আপনার কোম্পানিতে আপনি কি করবেন, আজকে আপনার কোম্পানি অফ রাখবেন নাকি আপনার কোম্পানিতে আজকে প্রোডাকশন হবে,
যা হবে তার অনলি ডিসিশন কে নিবে? ওনার নিবে, এমপ্লয়ীদের মতামত নিবে, অ্যাডমিন, এইচআর, ম্যানেজমেন্ট, তারা কোম্পানির সমস্ত কিছু সমস্ত কিছুর আর কি আপনার হচ্ছে ডিসিশন তারাই নিবে। আপনি আজকে কত টাকার প্রোডাক্ট তৈরি করবেন, কত টাকার প্রোডাক্ট আপনি সেল করবেন, অনলি হচ্ছে এই কয়েকজন লোক অর্থাৎ কোম্পানির ভিতরে যারা আছে তারাই এই ডিসিশনগুলো নিবে। সো যারা এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা রাখে তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। এখন এক্সটার্নাল ইউজার কারা? যারা আপনার কোম্পানির সাথে রিলেটেড কিন্তু এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা তাদের নেই, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। কারা হতে পারে? ইনভেস্টর, যারা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো কিনছে। তারা অবশ্যই আপনার এই আপনি যে আজকে হয়তো চাচ্ছেন যে আপনি আজকে এতটার প্রোডাক্ট তৈরি করবেন, একজন ইনভেস্টর অবশ্যই সেখানে হচ্ছে আপনাকে এই ডিসিশনটা নিতে সাহায্য করবে না। দেন ক্রেডিটর, ক্রেডিটর হচ্ছে পাওনাদার। ক্রেডিটর, ক্রেডিটর হচ্ছে পাওনাদার, যে আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন। ধরুন আপনি আপনার বিজনেসে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড অথবা হচ্ছে কোনো কারো কাছ থেকে আপনি হচ্ছে বিজনেসটা এস্টাবলিশ করার জন্য হচ্ছে আপনি টাকা নিয়েছিলেন, সে কিন্তু আপনার কোম্পানির কোনো ডিসিশন মেক করে দিতে পারবে না। কোনো ডিসিশন আপনি নিচ্ছেন সেখানে হচ্ছে তার কোনো মতামত চলবে না, আপনি তার মতামত নিবেনও না। গভর্নমেন্ট, গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি, গভর্নমেন্টও এসে ডিরেক্টলি আমাদের হচ্ছে কোশ্চেন করতে পারবে, বাট হচ্ছে আমাদের কোনো ডিসিশন কিন্তু গভর্নমেন্ট মেক করে দিচ্ছে না। জেনারেল পাবলিক, ট্যাক্সেশন, অর্থাৎ আপনার কোম্পানির যাবতীয় যেই ডিসিশনগুলো, ইন্টারনাল যে ডিসিশনগুলো, সেগুলো নেওয়ার ক্ষমতা অর্থাৎ সেগুলোর মধ্যে নেওয়ার ক্ষমতা যারা রাখে তারাই হচ্ছে ইন্টারনাল ইউজার। এবং যারা আপনার কোম্পানির সাথে যুক্ত অর্থাৎ রিলেটেড, আপনার কোম্পানির সাথে রিলেটেড বাট হচ্ছে আপনার কোম্পানির ভিতরের কোনো কিছু ডিসিশন যারা নিতে পারে না, যারা আপনার কোম্পানির ভিতরের কোনো ডিসিশন তৈরি করে দিতে পারে না, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। অ্যাসেট, অ্যাসেট হচ্ছে আপনি আপনার যা আছে এবং যা হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে যা সেবা প্রদান করছে, আপনার যেই জিনিসগুলো আপনাকে সেবা প্রদান করছে তাকে আমরা অ্যাসেট বলবো। হতে পারে ক্যাশ, ক্যাশটাকে আপনার অ্যাসেট, ইকুইপমেন্ট, যে কোনো ইকুইপমেন্ট। ধরুন আপনার মাথার উপর এখন যে ফ্যানটা ঘুরছে সেটা কিন্তু আপনার অ্যাসেট, কারণ সেটা আপনাকে সেবা প্রদান করছে, সেটাকে আপনি অর্থের বিনিময়ে ক্রয় করেছেন এবং সেটা আপনাকে সেবা প্রদান করছে। অর্থাৎ আপনার যেই জিনিসটার অর্থমূল্য আছে এবং সেটা আপনাকে ভবিষ্যতে সেবা প্রদান করবে সেটাকে আমরা অ্যাসেট বলে থাকি। এরকম কি কি জিনিস হতে পারে? ক্যাশ টাকা হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল হতে পারে, ফার্নিচার, সাপ্লাইজ। এখন ইকুইপমেন্ট আর সাপ্লাইজের মধ্যে ছোট একটা ডিফারেন্স আছে। সাপ্লাইজ হচ্ছে অল স্মল অ্যাসেটস, ইনভেন্টরি, ইনভেন্টরি আপনার অ্যাসেট। এখন ইনভেন্টরি জিনিসটা কি? ইনভেন্টরি হচ্ছে লেফট ওভার গুডস। ধরুন আপনার কাছে আমি 10 কেজি চাল দিলাম, দিয়ে বললাম আগামী 10 দিন তুমি হচ্ছে এই 10 কেজি চাল থেকেই তুমি হচ্ছে চাল নিবে, রান্না করবে, খাবে। আপনি 10 দিন শেষ করার পর আমাকে বললেন যে হচ্ছে আপনি, আমি যে 10 কেজি চাল আপনাকে দিয়েছিলাম সেখান থেকে আপনার 2 কেজি চাল অবশিষ্ট রয়ে গেছে। আপনাকে আমি যে টোটাল চালটা দিয়েছিলাম সেখান থেকে আপনি খরচ করে ফেলেছেন, তার মানে 8 কেজি। 10 কেজি দিয়েছিলাম, 2 কেজি আছে, তার মানে আপনি 8 কেজি চাল আপনি খেয়ে ফেলেছেন, 2 কেজি চাল অবশিষ্ট আছে। অর্থাৎ আপনার যে টোটাল যে অ্যামাউন্টটা ছিল সেখান থেকে সব খরচ করার পর যতটুকু অ্যামাউন্ট আপনার অবশিষ্ট রয়েছে সেটাকে আমরা বলি লেফট ওভার গুডস, যাকে বলা হয় ইনভেন্টরি। অর্থাৎ ইনভেন্টরি হচ্ছে লেফট ওভার গুডস। অ্যাডভান্স পেমেন্ট, প্রি পেমেন্ট, প্রিপেইড, অর্থাৎ আপনি কোনো একটা জিনিস অর্ডার করেছেন, অর্থাৎ মনে করেন হচ্ছে আপনি একটা গাড়ি কিনবেন, আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, আপনি একটা গাড়ি অর্ডার করলে, আপনি একটা গাড়ি কিনবেন, আপনি অর্ডার করেছেন, করে হচ্ছে প্রি পেমেন্ট করে আসলেন। প্রিপেইড, প্রি পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট, তিনটা টার্মই সেম, অর্থাৎ আপনি কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখে আসতে হয়।
এটা কেন আমার অ্যাসেট? দেখুন, আপনি ওই অ্যাডভান্স পেমেন্টের পরিবর্তে কিন্তু আপনি গাড়িটা পাবেন, অর্থাৎ আপনি গাড়িটা পাবেন, গাড়িটা আপনার অ্যাসেট, সেটাকে পাওয়ার জন্যই আপনি পেমেন্ট করেছেন, সুতরাং সেটা আপনার অ্যাসেট। অর্থাৎ আপনি সেবা পাবেন, সেবা পাওয়ার উদ্দেশ্যেই আপনি হচ্ছে কোনো টাকা পে করেছেন। এখানে একটা টার্ম নিয়ে আমরা কথা বলি নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল জিনিসটা কি? অ্যাকাউন্টস রিসিভেবল জিনিসটা হচ্ছে, আপনি অ্যাকাউন্টস বলতেই আমরা এখানে টাকা পয়সা এই জিনিসগুলো আমরা বুঝি নর্মালি। অ্যাকাউন্টস বলতে আমরা যে হচ্ছে টাকা পয়সা এই জিনিসগুলো নিয়ে আমরা বুঝে থাকি নর্মালি। এখন অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ আপনি টাকা পয়সা রিসিভ করবেন, অর্থাৎ ধরুন আপনার বন্ধু আপনার কাছ থেকে 1,000 টাকা ধার নিয়েছিল, আজকে হচ্ছে সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার দিন, অর্থাৎ আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকাটা রিসিভ করবেন, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ আপনি রিসিভ করছেন টাকাটা, আপনি রিসিভ করছেন। সুতরাং যে টাকাটা আপনার বন্ধুর কাছে ছিল সেই টাকাটা যদি আপনি রিসিভ করেন, সেই টাকাটাও তো আপনারই অ্যাসেট, সুতরাং এটা অ্যাসেটের আন্ডারেই থাকবে। সুতরাং অ্যাসেট জিনিসগুলো কি, অ্যাসেটের আন্ডারে কি কি জিনিস থাকতে পারে, সেই জিনিসগুলো হয়তো মোটামুটি আমাদের একটু হলেও ধারণা হয়েছে। লায়াবিলিটিস, লায়াবিলিটিস ফার্স্টেই আমরা যখন বলেছিলাম, লায়াবিলিটিস হচ্ছে দায়। আপনি কারো কাছ থেকে কোনো টাকা ধার নিয়েছেন, সেটা হচ্ছে আপনার দায়, যেটা আপনার ভবিষ্যতে ফিরিয়ে দিতে হবে। লায়াবিলিটিসকে আমরা এখানে দেখছি যে উইল ডিক্রিজ ইয়ার ফিউচার বেনিফিট, অথবা উইল রিডিউস ইয়ার ফিউচার বেনিফিটস। ওকে, লায়াবিলিটিস জিনিসটা ধরুন আপনার কাছে আজকে 10,000 টাকা আছে, 10,000 টাকা আপনি আপনার ব্যবসা থেকে লাভ হয়েছে, আপনার কাছে এখন 10,000 টাকা আছে। আপনার মনে পড়লো আমি তো আমার বন্ধুর কাছ থেকে 1,000 টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা আপনাকে দিয়ে দিতে হবে। তার মানে কি, আপনার 10,000 টাকা থেকে 1,000 টাকা আপনি আপনার বন্ধুর ধারটা পরিশোধ করে দিলেন, অর্থাৎ এই 1,000 টাকা তো আপনার কাছে লায়াবিলিটিস হয়েছিল, অর্থাৎ আপনি দায়গ্রস্ত ছিলেন আপনার বন্ধুর কাছে, যে কোনো সময় হোক আপনার 1,000 টাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার কাছে 10,000 টাকা থাকার কথা হলো এখন, কিন্তু আপনার ওই লায়াবিলিটির জন্য আপনাকে 1,000 টাকা দিয়ে দিতে হলো। তার মানে কি, আপনার যে একটা বেনিফিট ছিল 10,000 টাকার যে একটা বেনিফিট, সেটা কমে গেল। উইল ডিক্রিজ ইয়োর ফিউচার বেনিফিট, অর্থাৎ লায়াবিলিটিস অলওয়েজ উইল ডিক্রিজ ইয়োর ফিউচার বেনিফিট। এখন লায়াবিলিটিস এর আন্ডারে, যেমন আমরা অ্যাসেটের আন্ডারে যে জিনিসগুলো দেখলাম, লায়াবিলিটিস এর আন্ডারে কি কি টার্মস আছে? অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এনি কাইন্ড অফ পেয়েবল, গেটিং মানি বিফোর কমপ্লিটিং সার্ভিস, আরেকটা জিনিস ব্যাংক লোন। আমরা ফার্স্টে যখন অ্যাকাউন্টিং এর বেসিক যে ইকুয়েশন, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এখানেও আছে ইকুয়েশনটা, এখানেও লেখা আছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখানে কিন্তু আমরা লায়াবিলিটিস এর যে এক্সাম্পলটা দিয়েছিলাম 5 লাখ টাকা, সেখানে কিন্তু আমরা বলেছিলাম ব্যাংক লোন। দেখুন লায়াবিলিটিস এর আন্ডারে ব্যাংক লোন আছে। এখন আপনি ব্যাংক থেকে যখন টাকা নিয়েছেন, সেই টাকাটা অবশ্যই আপনাকে ব্যাংকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, অর্থাৎ ব্যাংক লোন লায়াবিলিটিস এর আন্ডারে। অ্যাকাউন্টস পেয়েবল জিনিসটা কি? অ্যাকাউন্টস বলতে আমরা টাকা পয়সা এই জিনিসগুলোই আমরা বুঝে থাকি, আগেও বলেছি অ্যাকাউন্টস বলতেই আমরা টাকা পয়সা বুঝি। অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ আপনার টাকাটা পে করে দিতে হচ্ছে, আপনি আপনার বন্ধুর কাছ থেকে যে ধার নিয়েছিলেন সেটা আপনি পে করে দিবেন, পে করে দিচ্ছেন, অর্থাৎ আপনার টাকা থেকে কমে যাচ্ছে, আপনি পে করছেন। কেন? আপনি ধার নিয়েছিলেন জন্য, আপনি দায়বদ্ধ ছিলেন দায় কমানোর জন্য, অর্থাৎ আপনি টাকাটা দিয়ে দিলে আপনার দায় কমে যাবে, সেই জন্য আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, অর্থাৎ তাই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। নোটস পেয়েবল এটাও হচ্ছে টাকাটা দিয়ে দেওয়া আর কি, আপনি যে টাকাটা দায়বদ্ধ, আপনি যে দায়বদ্ধ এটাই বোঝাচ্ছে। কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবলের মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটাই যদি আমরা তার টাকাটা দিয়েই থাকি, দুইটাই যদি পেয়েবল হয়ে থাকে, তাহলে কোশ্চেন হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে, ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে দোস্ত আমার 5,000 টাকার ইমার্জেন্সি খুব দরকার, তুই আমাকে 5,000 টাকা দে। আপনার ফ্রেন্ড অবশ্যই আপনাকে, আপনার যদি খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকে, অবশ্যই আপনাকে বলবে না যে হচ্ছে তুই আমার থেকে 5,000 টাকা নিচ্ছিস, একটা কাগজের মধ্যে লেখ যে তুই আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছিস, 5,000 টাকা অমুক ডেটে ফিরিয়ে দিবি, এখান এই স্ট্যাম্পের মধ্যে তুই সই করে দে, যে এটা একটা প্রমাণ হিসেবে থাকবে যে তুই আমার কাছে 5,000 টাকা নিয়েছিস। অবশ্যই সে এই কাজটা করবে না, কারণ হচ্ছে আপনার খুব ভালো ফ্রেন্ড, সে আপনাকে বিশ্বাস করে 5,000 টাকা দিয়ে দিবে, কারণ আপনি ভবিষ্যতে তাকে টাকাটা ফিরিয়ে দিবেন এই বিশ্বাস তার আছে। কিন্তু সেম একই কাজটা যদি আপনার বন্ধু না হয়ে আপনি ব্যাংকে যেয়ে বলেন, ব্যাংকে যেয়ে আপনি ম্যানেজারকে বলেন স্যার আমার 5,000 টাকা ইমার্জেন্সি দরকার, আপনি আমাকে 5,000 টাকা দেন ব্যাংক থেকে,
সে অবশ্যই, সে যতই আপনার পরিচিত হোক, আপনাকে ব্যাংক থেকে যদি টাকাটা দিতে হয়, সে নিজের পকেট থেকে না, আমি ব্যাংকের কথা বলছি, ব্যাংক থেকে যদি টাকাটা দিতে হয় অবশ্যই সে এইভাবে আপনার মুখের কথা আপনাকে টাকাটা দিয়ে দিতে পারবে না। অবশ্যই সে আপনাকে একটা স্ট্যাম্প দিবে, স্ট্যাম্পে আপনি সই করবেন যে আপনি 5,000 টাকা অমুক ডেটে নিয়েছেন, অমুক ডেটে আপনি ফিরিয়ে দিবেন, এই জিনিসগুলো হয়তো লেখা থাকবে, একটা স্ট্যাম্পে আপনার সই করতেই হবে। যেই টাকাটা আপনি স্ট্যাম্পে সই করার মাধ্যমে ধার নিয়েছেন সেটাকে আমরা বলি নোটস পেয়েবল। আর যেই টাকাটা আপনি এই নোটস, যে কোনো কোনো নোটসে আপনি সাইন ছাড়াই যে টাকাটা আপনি ধার নিয়েছিলেন সেটাকে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আশা করি জিনিসটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। এনি কাইন্ড অফ পেয়েবল, যে এনি কাইন্ড অফ পেয়েবল আপনাকে দিয়ে দিতে হবে, আপনি ধার নিয়েছিলেন সেটা আপনাকে দিতে হবে, এনি কাইন্ড অফ পেয়েবল হচ্ছে আপনার লাইবিলিটিস, অর্থাৎ আপনার দায়। গেটিং মানি বিফোর কমপ্লিটিং সার্ভিস, আপনি কোম্পানি, আপনি হচ্ছেন কোম্পানি, আপনার কোম্পানিতে হচ্ছে, ধরুন হচ্ছে আপনার কোম্পানিতে জিন্সের প্যান্ট তৈরি করেন আপনি, আপনি জিন্সের প্যান্ট তৈরি করছেন কিন্তু আপনার বাইরের থেকে আপনি প্রি পেমেন্ট নিয়ে রেখেছেন, অর্থাৎ হচ্ছে আপনার বাইরের থেকে আপনি বললেন, বায়ার আপনাকে হচ্ছে 1,000 পিস জিন্সের প্যান্ট অর্ডার করে গেছে, আপনি বায়ারকে বললেন যে আপনার 20% অর্ডারের যে 20% যে ভ্যালু ওই টাকাটা হচ্ছে আপনি আমাকে দিয়ে দেন, পে করে দিয়ে দেন, আপনাকে পে করেছে 20%, আপনার ওই সার্ভিসটা তাকে প্রদান করতে হবে কারণ আপনি টাকা নিয়ে রেখেছেন, অবশ্যই আপনাকে সেই সার্ভিসটা প্রদান করতে হবে কারণ আপনি তার কাছে দায়বদ্ধ। আপনি 1,000 পিস প্যান্টের যে ভ্যালু, 20% যে ভ্যালু, সেটা আপনি অলরেডি তার কাছ থেকে নিয়েছেন, অর্থাৎ আপনি তার কাছে দায়বদ্ধ যে আপনি তার কাছ থেকে ধরুন 20,000 টাকা নিয়েছেন, আপনি তার কাছ থেকে দায়বদ্ধ হয়ে আছেন যে 20,000 টাকা আমি নিয়েছি, আমাকে সার্ভিসটা প্রদান করতেই হবে, এটাও হচ্ছে আপনার লায়াবিলিটিস, আপনি দায়। আবারও আমরা অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন, অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা আমাদের হচ্ছে সব জায়গায় কাজে লাগবে। অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা আবার আমরা একটু দেখি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওকে, অ্যাসেটের আন্ডারে আমরা এরপরে আমাদের মোটামুটি বেসিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মোটামুটি দেখা হয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে আমাদের শেষ, যে বেসিক যে জিনিসগুলো দেখার কথা ছিল তার শেষ অংশ এটাই। এরপরে হচ্ছে আমরা ম্যাথে যাব। প্রথমে আমরা টেবুলার অ্যানালাইসিস দেখব, তার আগে হচ্ছে এই জিনিসটা খুব ভালো মতো আমাদের দেখা দরকার। অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটের আন্ডারে চারটা টার্ম ফিক্সড, এর মধ্যে হয়তো বা সাপ্লাইজ কখনো কাজে লাগে না বা ইকুইপমেন্ট কাজে লাগে না, বাট ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের কাজে লাগে। অর্থাৎ আমরা এই ফরম্যাটটা মনে রাখবো, অ্যাসেটের আন্ডারে আমাদের কি কি জিনিস আছে, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এই চারটা টার্ম অ্যাসেটের আন্ডারে। লায়াবিলিটিস এর আন্ডারে দুইটা জিনিস, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। অর্থাৎ আপনি নোটস পেয়েবল কখন হবে, যখন আপনি ব্যাংক থেকে টাকাটা ঋণ নিয়েছেন, অর্থাৎ কোনো নোটস এর, নোটস এর সাইনের বিনিময়ে আপনি টাকাটা নিয়েছেন, নোটস পেয়েবল। আপনি আপনার ফ্রেন্ডের কাছে মুখের কথাতেই আপনি নিয়েছেন টাকাটা, নিয়েছেন ধার নিয়েছেন এবং পরবর্তীতে দিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল। অর্থাৎ লায়াবিলিটিস এর আন্ডারে এই দুইটা টার্ম, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটিটা হচ্ছে, ওনার্স ইকুইটির আন্ডারে দুই চারটা টার্ম আছে। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন, যে টাকাটা নিয়ে আপনি হচ্ছে আপনার ব্যবসা শুরু করবেন, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল। সেকেন্ডলি রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আপনার ব্যবসার লাভ। ধরুন আপনার ব্যবসার লাভ কিভাবে, আপনি আপনি যে হচ্ছে যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, আপনি হচ্ছে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে আপনি জিন্সের প্যান্ট তৈরি করুন, আপনার একজন বায়ার এসে হচ্ছে আপনাকে অর্ডার দিয়ে গেল 1,000 পিস জিন্সের প্যান্ট, সেই 1,000 পিস জিন্সের প্যান্ট আপনি তৈরি করার পর অবশ্যই আপনি লাভ না রেখে তো আপনি বিক্রি করবেন না, আপনি অবশ্যই আপনার লাভ হওয়ার পরেই আপনি একটা অ্যামাউন্ট ধরে সেই জিনিসটা বিক্রি করবেন। সো আপনি 1,000 পিস বিক্রি করার পর যেই টাকাটা আপনার লাভ হয়েছে সেটাই হচ্ছে আপনার রেভিনিউ। অর্থাৎ আপনি কোনো কিছু, কোনো সেবা প্রদানের পর জিন্সের প্যান্ট যে তাকে আপনি ডেলিভারি দিলেন সেটা হচ্ছে একটা সেবা প্রদান। এটা আমরা অ্যাকাউন্টিং এ যে কোনো একটা সার্ভিস পারফর্ম যেটা করি সেটাকে আমরা বাংলায় আমরা বলি হচ্ছে সেবা প্রদান করা, অর্থাৎ কোনো সার্ভিস পারফর্ম করা। সার্ভিস পারফর্ম করার পরে আপনি যেই টাকাটা আপনার লাভ হবে সেটা হচ্ছে আপনার রেভিনিউ। এক্সপেন্স, আপনি যে কোম্পানিটা চালু করেছেন, আপনি যদি সেই কোম্পানিটা হচ্ছে, আমি প্রথম বলেছিলাম যে হচ্ছে আপনি কোম্পানিটা আপনার নিজের জমির উপর করেছেন, নিজের জমির উপর করলেও সেখানে যে আপনি বিদ্যুতের আর কি কারেন্টের যে লাইনটা নিয়েছেন,
তারপরে হচ্ছে ওই কোম্পানিটা আপনি নিজে একা তো চালাতে পারবেন না, সেই কোম্পানিটা হচ্ছে অবশ্যই আপনার স্টাফ রাখতে হবে, এমপ্লয়ি থাকবে, তাদেরকে স্যালারি দিতে হবে, অর্থাৎ আপনার যেই টাকাটা আপনার খরচ হবে সেটাই হচ্ছে এক্সপেন্স। ড্রয়িংস, ড্রয়িংস হচ্ছে ক্যাশ থেকে ডিরেক্ট টাকাটা, যদি ক্যাশ থেকে আপনি কখনো প্রয়োজনে টাকাটা তুলে নেয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে ড্রয়িংস। এটা হচ্ছে আপনার একটা, এটা হচ্ছে একটা কোশ্চেন, এটা এটার উপরেই হচ্ছে আমরা ট্রেবুলার অ্যানালাইসিস বা ট্রানজেকশন অ্যানালাইসিস করব। তো তার আগে ট্রানজেকশন অ্যানালাইসিস যখন আমরা করব, সেই ট্রানজেকশন অ্যানালাইসিস শুরু করার আগে খাতার উপরে আমাদের তিনটা লাইন দেখে নিতে হবে। সেই তিনটা লাইন হচ্ছে আপনি যে প্রশ্নে আপনাকে একটা কোম্পানির নাম বলা থাকবে, দেখি এই প্রশ্নে আমার কোন কোম্পানির নাম বলা আছে। অন এপ্রিল, ফার্স্ট এপ্রিল, এই যে দেখুন আপনার কোম্পানির নাম, এই যে ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সিটার নাম হচ্ছে এটা। সো আমি কোম্পানির নামটা লিখব, দেন আমি কি কাজ করতে যাচ্ছি। অ্যাকাউন্টিং আমরা অনেকগুলো কাজ করি, আজকে যেমন আমরা দুইটা জিনিস দেখবো, একটা ট্রেবুলার অ্যানালাইসিস দেখবো, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখবো। ট্রেবুলার অ্যানালাইসিস আমরা ফার্স্ট ট্রেবুলার অ্যানালাইসিস করছি। সো আমরা কোম্পানির নামের পরেই দিব হচ্ছে কোন কাজটা আমরা করতে যাচ্ছি, ট্রেবুলার অ্যানালাইসিস। থার্ড কাজটা হবে কোন ডেট, প্রশ্নে আমার একটা ডেট উল্লেখ থাকবে। দেখুন ফার্স্টে আমার ডেটটা দেওয়া আছে অন ফার্স্ট এপ্রিল, সরি এখানে হচ্ছে আমার ডেটটা লিখতে হয়তো ভুল হয়েছে। আচ্ছা তো আপনি এখানে এপ্রিল 1 2017, অথবা আপনি এভাবেও লিখতে পারেন ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017, যে কোনো একটা ফরম্যাটে আপনি ডেটটা লিখবেন, হয় এই ফরম্যাটে লিখবেন অথবা হচ্ছে ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017। যদি আপনার ডেটটা দেওয়া না থাকে, অর্থাৎ হচ্ছে আপনার এখানে যদি এপ্রিল 1 যদি, অর্থাৎ এই 1টা যদি না দেওয়া থাকে, তখন আপনি এইভাবে লিখবেন ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017, আর ডেট দেওয়া থাকলে আপনি এই ফরম্যাটে লিখতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আমরা কোশ্চেনটা দেখি এবং হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা সলভ করি। যখন আমরা ট্রেবুলার অ্যানালাইসিস করব, ওই যে তিনটা লাইন আপনাকে বললাম যে হচ্ছে ফার্স্টে আপনি কোম্পানির নাম লিখবেন, দেন হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন, ট্রেবুলার অ্যানালাইসিস করতে যাচ্ছেন, দেন থার্ডলি হচ্ছে আপনি ডেট লিখবেন, সেই তিনটা জিনিস হচ্ছে এই বক্সটা করার ঠিক উপরেই আপনি করে নেবেন, বক্সের উপরে আপনি লিখে নেবেন। ওকে, দেন এখন হচ্ছে আপনি বক্সটা করলেন, আপনি বক্সে ফার্স্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর সূত্রটা লেখেন, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটের আন্ডারে যে চারটা টার্ম আমি একটু আগেই বলেছিলাম, যে চারটা টার্ম দেখুন, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এই চারটা টার্ম আমি অ্যাসেটের আন্ডারে লিখে ফেললাম, ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অ্যাকাউন্টস রিসিভেবল। দেন লায়াবিলিটিস এর আন্ডারে, লায়াবিলিটিস এর আন্ডারে যে জিনিসগুলো ছিল আমি লায়াবিলিটিস এর আন্ডারে সেই দুইটা টার্মে আমি লিখেছি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আমি লিখেছি অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এবং ওনার্স ইকুইটির আন্ডারে আমি যে চারটা টার্ম দেখিয়েছিলাম সেগুলো আমি লিখে নিয়েছি। এটা হচ্ছে আমার ফিক্সড একটা ফরম্যাট। এখন কোন জিনিসটা আমার কোশ্চেনে কোন জিনিসটা লেখা থাকলে আমি কোনটার আন্ডারে সেই ভ্যালুটা বসাবো সেটা একটু দেখে নিই। ক্যাশ, কখন ক্যাশ হবে, আচ্ছা ক্যাশে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এটা হচ্ছে আপনার কোম্পানির ক্যাশ। যখন আপনি এই ম্যাথটা করবেন, অর্থাৎ অ্যাকাউন্টিং এর কোনো ম্যাথ করার সময় আপনি নিজেকেই কোম্পানি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন আপনার নাম এক্স ওয়াই জেড যেটাই হয়ে থাকুক, আপনি চিন্তা করবেন আপনিই হচ্ছে কোম্পানি এবং যা কিছু হবে আপনার সাথে হচ্ছে। তাহলে হচ্ছে এই ম্যাথগুলো করতে আপনার অনেক ইজি হয়ে যাবে টার্মগুলো আপনার জন্য। এটা হচ্ছে আপনার কোম্পানি, অর্থাৎ আপনিই তো কোম্পানি, সেটা হচ্ছে ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অ্যাকাউন্টস রিসিভেবল। এখন যদি কোশ্চেনে থাকে যে হচ্ছে পেইড অ্যামাউন্ট, ক্যাশ, ক্যাশ কথাটা ডিরেক্ট উল্লেখ থাকে অথবা পেইড লেখা থাকে, তখন আমার ক্যাশ থেকে ডিরেক্ট মাইনাস হয়ে যাবে কয়েকটা টার্ম। যদি আমরা একটু লিখে রাখি তাহলে হচ্ছে আমাদের হয়তো বা কাজে লাগবে, মনে রাখতে সুবিধা হবে। ক্যাশের ক্ষেত্রে পেইড কথাটা লেখা থাকবে, দেখি তো এখানে পেইড কথাটা কোথাও লেখা আছে কিনা, এই যে দেখো পেইড ক্যাশ, পেইড ক্যাশ, এই কথাটা লেখা থাকলে আমার ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে।
ক্যাশ থেকে মাইনাস হবে। তো অর্থাৎ আমার ক্যাশ বা হচ্ছে পেইড কথাটা লেখা থাকলে বা হচ্ছে ক্যাশ কথাটা ডিরেক্টলি লেখা থাকলে তখন আমার ক্যাশের সাথে আমার হচ্ছে ক্যাশে প্লাস বা মাইনাস হবে। ইকুইপমেন্ট যখন হচ্ছে আমার ইকুইপমেন্টের কথা আমার ডিরেক্টলি কোশ্চেনে লেখা থাকবে, সাপ্লাইস এর কথা আমার কোশ্চেনে লেখা থাকবে, অ্যাকাউন্টস রিসিভেবল কখন হবে, অ্যাকাউন্টস রিসিভেবল তখনই হবে যখন আপনি একটা সার্ভিস প্রদান করেছেন। আপনি 1000 প্যান্ট 1000 জিন্সের প্যান্ট আপনি ডেলিভারি দিয়েছেন, 1000 পিস জিন্সের প্যান্টের ভ্যালু এসেছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা ধরলাম আমি 10,000 টাকা, সেই 10,000 টাকার থেকে আপনি যার কাছে সেল করেছেন সে আপনাকে বললো যে ভাই আমার কাছে এখন 5,000 টাকা আছে, 5,000 টাকা আমি আপনাকে পরে দিব, আমি আগামী মাসে দিয়ে দিব। আপনি বললেন ঠিক আছে। এই 5,000 টাকা কিন্তু আপনি রিসিভ করবেন, অর্থাৎ এই 5,000 টাকা আপনি রিসিভ করবেন, আপনার অ্যাকাউন্টস এই 5,000 টাকা ভবিষ্যতে রিসিভ করবে, তখন এই 5,000 টাকা এই অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে পড়বে। অর্থাৎ আপনি সার্ভিস প্রদান করেছেন, যে অ্যামাউন্টটা সার্ভিস প্রদান করার পর এখনো পাননি, অর্থাৎ আপনার বাকি পড়ে আছে আপনাকে এখনো দেয়নি, সেটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস। লায়াবিলিটিস এর আন্ডারে দুইটা জিনিস, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। যখন আপনি কোনো সেবা কিনেছেন, অর্থাৎ আপনি জিন্সের প্যান্ট তৈরি করার সময় অবশ্যই আপনার কাঁচামালগুলো অন্য কোথাও থেকে আপনার কিনতে হয়েছে, আপনার সংগ্রহ করতে হয়েছে, আপনি কিনেছেন, অথবা হতে পারে আপনি বিদ্যুৎ বিল দিয়েছেন, আবার হতে পারে আপনি যে কোম্পানি, আমরা দেখি যে টিভি খুললেই আমরা দেখি দেখতে পারি যে টেলিভিশনে যে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট, তো এই কোম্পানিগুলো যে জিনিসগুলো পণ্যগুলো তৈরি করছে সেগুলো হচ্ছে জনগণকে দেখানো দরকার, না হলে তার হচ্ছে যদি প্রচারণা না হয়, সে যদি নাই জানে, লোকজন যদি সাধারণ যে হচ্ছে পাবলিক যদি নাই জানে যে হচ্ছে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তাহলে তারা তার তো ওই প্রোডাক্টটা তৈরি করে তো কোনো লাভ নেই, কারণ হচ্ছে সেটা কেউ কিনবে না। তার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, সেই অ্যাডভার্টাইজমেন্ট তৈরির যে একটা কস্ট, সেই কস্ট সেটা একটা কস্ট অর্থাৎ এক্সপেন্স, অর্থাৎ আপনি কোনো কোনো কিছু এক্সপেন্স করবেন, অর্থাৎ আপনি এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবেন আপনার কোম্পানির জন্য, অথবা আপনি কোনো কাঁচামাল কিনেছেন কিন্তু আপনি পুরো টাকাটা যার কাছ থেকে কিনেছেন তাকে পুরো টাকাটা দেননি, এখনো আপনি তাকে এখনো পুরো টাকাটা পরিশোধ করেননি, ভবিষ্যতে আপনাকে পে করতে হবে। যেই আপনি সেবা নিয়েছেন কিন্তু আপনি এখনো টাকাটা প্রদান করেননি, ভবিষ্যতে আপনি টাকাটা দিয়ে দিবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর নোটস পেয়েবল কখন হবে? নোটস পেয়েবল তখনই হবে, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে মানে ডিরেক্টলি যখন নোটস পেয়েবল কথাটা উল্লেখ থাকবে কোশ্চেনে, ডিরেক্টলি নোটস পেয়েবল কথাটা যখন উল্লেখ থাকবে তখনই শুধুমাত্র নোটস পেয়েবল হবে, নোটস পেয়েবলের ঘরে আমরা তখন অ্যামাউন্টটা বসাবো। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটির আন্ডারে আছে ক্যাপিটাল। ক্যাপিটাল কোনটা? মূলধন, যেই টাকাটা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেছেন, যেই টাকাটা আপনি দিয়ে প্রথমে আপনি ব্যবসাটা শুরু করেছেন যে মূলধনটা দিয়ে, সেটাই হচ্ছে আপনার ক্যাপিটাল, যে টাকাটা দিয়ে। রেভিনিউ, রেভিনিউ আগেই বলেছি আপনি কোনো সার্ভিস প্রদান করেছেন, করার পরে আপনার যে লাভ হয়েছে সেটাই হচ্ছে আপনার রেভিনিউ। দেন এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে আপনি যে যে কোনো খরচ করেছেন, যেমন হচ্ছে আপনি বিদ্যুৎ বিল দিয়েছেন আপনার কোম্পানির, অথবা হচ্ছে আপনি আপনি যে জায়গাটায় আপনি অফিসটা দাঁড় করিয়েছেন সেই জায়গাটা হচ্ছে আপনি ভাড়া নিয়েছিলেন, হতেই পারে আপনি একটা বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে হচ্ছে আপনি একটা অফিস দিয়েছেন, সেই বিল্ডিং এর একটা ভাড়া দিতে হবে, অর্থাৎ অথবা হচ্ছে যে ফ্লোরটা ভাড়া নিয়েছেন সেই ফ্লোরের আপনার একটা ভাড়া আপনাকে প্রতি মাসে দিতে হয়, সেটাও আপনার এক্সপেন্স, অর্থাৎ আপনার যত খরচ হচ্ছে সব হচ্ছে এক্সপেন্স। ড্রয়িংস, ড্রয়িংস কখন হবে? যখন কোশ্চেনে ডিরেক্টলি উইথড্র কথাটা, উইথড্র আমি টার্মটা আবার বলছি, উইথড্র কথাটা লেখা থাকবে তখনই শুধুমাত্র ড্রয়িংস হবে, কোশ্চেনে যখনই উইথড্র কথাটা লেখা থাকবে তখনই ড্রয়িংস হবে। ওকে, এখন আমরা একটা একটা করে সলভ করি। তো শুরু থেকে আবার বলছি যে হচ্ছে আমার প্রথমেই আমি তিনটা লাইন লিখে নিব, এই তিনটা লাইন আমি লিখে নিলাম, দেন আমি বক্সটা করে ফেললাম। বক্স করে আমরা একটা একটা করে লাইন পড়বো, একদম সিকুয়েন্স অনুযায়ী, যে হচ্ছে প্রথম এক নাম্বারটা, দুই নাম্বারটা, এইভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাবো, তাহলে হচ্ছে আমাদের খুব সহজে সলভ হয়ে যাবে। ফার্স্ট
ফার্স্ট লাইনটা আমরা দেখি, তো আমাদের প্রথমে কি করতে বলছে, এই যে দেখেন প্রথমে এ নাম্বারে আমাদের বলছে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন, অথবা এটাকে বলা হয় ট্রানজেকশন অ্যানালাইসিস, দুইটাই বলা যেতে পারে, টেবুলার অ্যানালাইসিস অথবা ট্রানজেকশন অ্যানালাইসিস। আমরা টেবুলার অ্যানালাইসিসটা এখন করি। প্রথম লাইনে বলা হয়েছে ইনভেস্টেড 15,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, আপনার এজেন্সিটা চালু করতে আপনি 15,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি 15,000 টাকা ইনভেস্ট করেছেন আপনার এই এজেন্সিটা চালু করতে। তার মানে কি, যেই টাকাটা আমি প্রথমে বলেছিলাম যেই টাকাটা দিয়ে আপনি হচ্ছে আপনার কোম্পানিটা চালু করবেন সেটা হচ্ছে আপনার মূলধন অর্থাৎ ক্যাপিটাল, অর্থাৎ আপনার ক্যাপিটাল 15,000 টাকা এবং ক্যাশ কথাটা ডিরেক্ট লেখা আছে, যখনই ক্যাশ কথাটা লেখা থাকবে আমার ক্যাশে টাকাটা প্লাস হবে। দেখ আমরা কি করেছি, দেখি আমরা তাহলে কি করব, আমার ক্যাশ হবে 15,000 টাকা প্লাস এবং এই টাকাটা হচ্ছে আমার ইনভেস্ট করেছি আমার এজেন্সিটা চালু করতে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাপিটাল মূলধন, ক্যাশ আমার হবে 15,000, আমার ক্যাপিটাল হবে 2nd line. এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি অলওয়েজ প্রত্যেকটা লাইন করার পর, অর্থাৎ আমি 1 নাম্বার লাইনের কাজ কিন্তু আমার শেষ, 1 নাম্বার লাইনে এই যে 1 নাম্বার লাইনটা ছিল ইনভেস্টমেন্ট 15,000 ক্যাশ ফর স্টার্ট দ্য এজেন্সি, এই লাইনের কাজটা কিন্তু আমার শেষ, কারণ এবং এই লাইনের কাজটা শেষ করার পর আপনি বুঝতে পারবেন এই লাইনে এই লাইনটা আপনি সঠিক লিখেছেন কিনা, আপনার লাইনটা ঠিক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, সমান চিহ্নের লেফট সাইড এর ভ্যালু এবং রাইট সাইড এর ভ্যালু দুইটা যদি সমান হয় তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে আপনি ঠিক লিখেছেন। দেখুন এই ইকুয়াল সাইনের লেফট সাইডে হচ্ছে আমার প্লাস 15,000, রাইট সাইডে হচ্ছে প্লাস 15,000, সো দুইটা ইকুয়াল, আপনার আপনি যেটা লিখেছেন সেটা অবশ্যই আপনার ঠিক হয়েছে, তাইলে আপনার অ্যাসেটের অ্যাসেট টোটাল অ্যাসেট মিলে হচ্ছে 15,000 এবং আপনি বলেছেন অ্যাসেট ইজ ইকুয়াল টু এই সাইডের ভ্যালু হবে, সো এই সাইডেও 15,000, সো আমার এই লাইনটা কমপ্লিট এবং এই লাইনটা আমার সঠিক হয়েছে। সেকেন্ড লাইনে আসি, পেইড 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট, ওকে আপনি পেইড, তার আগে আমরা যদি কয়েকটা জিনিস লিখে রাখি তাহলে এই জিনিসগুলো আমার ভবিষ্যতে যখন আমরা একা একা করব আর কি, ম্যাথ গুলো যখন আমরা করব তখন হচ্ছে আমাদের কাজে দিবে। যেমন যখন আমার পেইড ক্যাশ লেখা থাকবে, পেইড ক্যাশ, আমি টার্মসটা আবার বলছি পেইড ক্যাশ এই কথাটা লেখা থাকবে, তখন আমার ডিরেক্টলি ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে, সরি পেইড পেইড ক্যাশ, এটা দেখুন পেইড ক্যাশ 600, যখনই আমার পেইড ক্যাশ কথাটা লেখা থাকবে সেই অ্যামাউন্টটা আমার ক্যাশ থেকে ডিরেক্টলি মাইনাস হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে নোটস পেয়েবলের সময় অলওয়েজ কোশ্চেনে ডিরেক্টলি নোটস পেয়েবল কথাটা লেখা থাকবে, নোটস পেয়েবলের সময়, নোটস পেয়েবল যখন হবে নোটস পেয়েবলের আন্ডারে আমরা যখন কোনো অ্যামাউন্ট লিখবো কখন লিখবো, যখন ডিরেক্টলি নোটস পেয়েবল কথাটা আমার কোশ্চেনে লেখা থাকবে। তিন নাম্বার, ড্রয়িংস এর আন্ডারে আমরা তখনই অ্যামাউন্ট বসাবো যখন আমার কোশ্চেনে ডিরেক্টলি উইথড্র কথাটা লেখা থাকবে। দেন এবারে জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি। দেখো চার নাম্বারের লাস্টের লাইনে দেখো অন অ্যাকাউন্ট কথাটা লেখা, আমরা টার্মস আমি যে জিনিসগুলো বলছি আর কি এগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এই ম্যাথগুলো করতে আর কি হেল্প করবে, সেই জিনিসগুলো আমরা একটু লিখে রাখি। অন অ্যাকাউন্ট যখন অন অ্যাকাউন্ট হবে, অন অ্যাকাউন্ট অ্যাসেট অথবা এক্সপেন্স, এক্সপেন্স যদি আপনার বাকিতে হয়, আপনি এক্সপেন্স করেছেন সেটা যদি আপনি বাকিতে এক্সপেন্স করেন, অর্থাৎ অন অ্যাকাউন্ট যদি আপনার এক্সপেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, তখন সেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে বসবে, অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে বসবে। আবারও বলছি এক্সপেন্স যদি আপনি বাকিতে করে থাকেন, আপনি বাকিতে কোনো এক্সপেন্স করেছেন, সেটা অলওয়েজ অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে বসবে।
অন অ্যাকাউন্ট অথবা ডিউ লেখা থাকলেই আমরা বুঝবো বাকি, অন অ্যাকাউন্ট অথবা ডিউ লেখা থাকলেই আমরা বুঝবো বাকি অথবা ধার, আপনি টাকাটা পরে দিয়ে দিবেন। এই ধার দুই ক্ষেত্রেই হতে পারে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি, বাকি দুই ক্ষেত্রেই হতে পারে, আপনি সার্ভিস প্রদান করেছেন টাকা পান নাই সেটাও বাকি, আপনি কোনো কিছু কিনেছেন টাকা প্রদান করেন নাই সেটাও বাকি। এখন আপনি কোনো কিছু কিনেছেন, আপনি কোনো এক্সপেন্স করেছেন, কোনো খরচ করেছেন কিন্তু সেই টাকাটা প্রদান করেন নাই, সেটা ডিউ রয়েছে বা অন অ্যাকাউন্টে রয়েছে, তখন সেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে পড়বে। সেকেন্ডলি আরেকটা টার্ম হচ্ছে যখন রেভিনিউ বাকিতে হবে, অর্থাৎ আপনি কোনো সার্ভিস প্রদান করেছেন টাকাটা এখনো পান নাই, রেভিনিউ রেভিনিউ যদি বাকি হয় তাহলে সেটা অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে বসবে। অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে কখনো বসছে, কখন অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে বসছে, আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন আমরা ম্যাপে চলে যাই, ফার্স্ট লাইনটা তো আমরা করে ফেলেছি, সেকেন্ড লাইন পেইড ক্যাশ 600, পেইড ক্যাশ 600। আমি বলেছিলাম যখনই পেইড ক্যাশ 600 লেখা থাকবে, অর্থাৎ আপনার পেইড ক্যাশটা ক্যাশ কথাটা লেখা থাকবে, তখনই আমরা ক্যাশ থেকে ডিরেক্টলি মাইনাস করে দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা সেই কাজটাই করব, ক্যাশ থেকে আমরা 600 মাইনাস করে দিব। পেইড ক্যাশ 600 ফর এপ্রিল অফিস রেন্ট, অফিসের ভাড়া দিয়েছেন, এপ্রিল মাসের অফিসের ভাড়া 600 টাকা, তা আপনি ক্যাশে পে করে দিয়েছেন। তো কি হচ্ছে জিনিসটা, যে হচ্ছে আপনি একটা আপনার যে কোম্পানি, সেই কোম্পানিটা আপনি আর কি একটা ফ্লোর ভাড়া নিয়েছিলেন, সেই ভাড়া নিয়ে আপনি হচ্ছে কোম্পানিটা চালাচ্ছেন, সেই কোম্পানির এপ্রিল মাসের যে ভাড়াটা এসেছে, আপনার আর কি যে ফ্লোরটা ভাড়া নিয়েছিলেন সেই ফ্লোরের ভাড়া এসেছে $600। সো অফিস রেন্ট এটা হচ্ছে আপনার এক্সপেন্স, খরচ, আপনার কোম্পানির টাকা থেকে আপনার ভাড়াটা দিয়ে দিতে হবে, আপনার অফিসের ভাড়াটা, অফিস রেন্ট, যে কোনো রকমের রেন্ট হচ্ছে আপনার এক্সপেন্স। সো ডিরেক্টলি এটা বোঝা যাচ্ছে যে $600 আপনার অফিস রেন্ট, অর্থাৎ আপনার এক্সপেন্স হয়েছে। সুতরাং আমরা বলেছিলাম যে পেইড ক্যাশ লেখা থাকলে আমরা ক্যাশ থেকে মাইনাস করব, এবং যেহেতু এটা এক্সপেন্স হয়েছে সো আমরা এক্সপেন্সের আন্ডারে লিখব, এক্সপেন্স মাইনাস। তার আগে একটা জিনিস বলে নিই, এক্সপেন্স এবং ড্রয়িংস এই দুইটার কলামের আগে অলওয়েজ মাইনাস সাইন বসবে। দেখুন, এক্সপেন্সের আগে আমি মাইনাস লিখে রেখেছি, ড্রয়িংস এর আগে আমি মাইনাস লিখে রেখেছি, অবশ্যই এক্সপেন্স এবং ড্রয়িংস এর আগে মাইনাস সাইনটা বসবে। তিন নম্বর লাইনে আসি, পারচেজ ইকুইপমেন্ট ফর 3000 ক্যাশ, আপনি 3000 টাকা ক্যাশ দিয়ে আপনি ইকুইপমেন্ট কিনেছেন, ইকুইপমেন্ট তো আপনার একটা অ্যাসেট, আপনি যে ইকুইপমেন্ট কিনেছেন দেখুন তো ইকুইপমেন্ট আপনার কিসের আন্ডারে আছে, দেখুন ইকুইপমেন্ট আছে আপনার অ্যাসেটের আন্ডারে, অ্যাসেটের দ্বিতীয় কলামই হচ্ছে আপনার ইকুইপমেন্ট, সো ইকুইপমেন্ট আপনার অ্যাসেট, এবং অ্যাসেট আপনি কিনেছেন কিসের মাধ্যমে, 3000 টাকা ক্যাশ, অর্থাৎ আপনি ক্যাশ 3000, অর্থাৎ আপনি 3000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছেন, তার বিনিময়ে আপনি ইকুইপমেন্ট কিনেছেন, তো আপনার ক্যাশ থেকে 3000 টাকা মাইনাস হয়ে যাবে, কারণ আপনার 3000 টাকা ইকুইপমেন্ট আপনি কিনেছেন, সুতরাং আপনার যা ক্যাশ ছিল তার থেকে 3000 টাকা কমে গেছে, আর ইকুইপমেন্ট আপনার 3000 টাকার ইকুইপমেন্ট যোগ হয়েছে ইকুইপমেন্টের কলামে, 3000 টাকা আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে, এবং আপনার ইকুইপমেন্ট বেড়েছে, ইকুইপমেন্ট আপনি কিনেছেন কত টাকার, এই 3000 টাকার আপনি ইকুইপমেন্ট কিনেছেন, তো আপনার ইকুইপমেন্ট আগে যা ছিল তার থেকে বেড়ে গেল, প্লাস 3000 টাকার ইকুইপমেন্ট আপনার হয়ে গেল। এখন দেখুন তো এই তিন নাম্বার, সরি, হ্যাঁ এই তিন নাম্বার লাইনটা আপনার সঠিক হয়েছে কিনা, মাইনাস 3000 প্লাস 3000 দুইটা যোগ করলে জিরো, ইকুয়াল এই সাইডেও জিরো, সো আমার তিন নাম্বার লাইনটা হয়েছে। চার নাম্বার লাইনটা,
চার নাম্বার লাইনে ইনকার্ড $700 ফর অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য চিকাগো ট্রিবিউন অন অ্যাকাউন্ট। আপনাকে খাতায় যে জিনিসটা লিখে রাখতে বলেছিলাম এই যে দেখো অন অ্যাকাউন্ট বাকি, প্রথমেই আপনি দেখছেন বাকিতে, বাকিতে দেখার পর আপনার যে জিনিসটা দেখতে হবে সেকেন্ডলি আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই বাকিতে কি আমি কোনো কিছু কিনেছি নাকি আমি কোনো সার্ভিস প্রদান করেছি। দেখুন সেকেন্ডলি আপনি দেখছেন অ্যাডভার্টাইজিং কস্ট, আপনার কোম্পানির অ্যাডভার্টাইজিং কস্ট, আপনার কস্ট হয়েছে, কস্ট মানে কি এক্সপেন্স হয়েছে, অ্যাডভার্টাইজিং কস্ট, আপনি এক্সপেন্স করেছেন, আপনি আপনার পণ্যটার অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছেন যেটা হচ্ছে আপনার একটা এক্সপেন্স, আপনার খরচ। সুতরাং কিন্তু আপনি খরচ তার টাকা এখনো দেন নাই, আপনি বাকি রেখেছেন অন অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই দেখছি আমরা টাকাটা দিয়ে দিয়েছি, এই $700 আমরা কি দিয়ে দিয়েছি না দেইনি, কারণ অন অ্যাকাউন্ট বাকি। দ্বিতীয় যে জিনিসটা দেখছি কিসের জন্য বাকি, অ্যাডভার্টাইজিং কস্ট অর্থাৎ আমার এক্সপেন্স। সো আমি বলেছিলাম যখন কোনো এক্সপেন্স বাকিতে হবে তখন সেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে বসবে। তো আমি অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে $700 লিখব, অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে আমি $700 লিখব, $700। এবং এটা আমার কি হয়েছে, যেহেতু অ্যাডভার্টাইজিং কস্ট তার মানে আমার এক্সপেন্স, এক্সপেন্সের আন্ডারেও $700, কিন্তু এক্সপেন্সের আগে অলওয়েজ মাইনাস সাইন বসবে, সো আমি মাইনাস দিয়ে নেব, মাইনাস দুইটাকে আমি যদি সাম করি তাহলে হচ্ছে জিরো, তো আমার চার নাম্বার লাইনটাও হয়েছে। এখন আমরা যাব পাঁচ নাম্বার লাইনে, পাঁচ নাম্বার লাইনে কি বলা আছে, পাঁচ নাম্বার লাইনে বলা আছে পেইড $900 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। আপনি সাপ্লাইজ কিনেছেন এবং পেইড $900 ক্যাশ। প্রথমেই আমি যে জিনিসটা আমি দেখছি পেইড ক্যাশ, পেইড ক্যাশ মানে আমি বলেছি ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে। সো আমি এই জিনিসটা দেখি আমি কি আমি $900 আমি ক্যাশ থেকে মাইনাস লিখে ফেলি, তারপরে আমি বাকিটুকু করি ক্যাশ থেকে আমি $900 মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম। ওকে দেন কি বলেছে, বলেছে ক্যাশ ফর অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ এর জন্য আপনি $900 খরচ করেছেন। সাপ্লাইজ কিসের আন্ডারে আমরা একটু দেখি, সাপ্লাইজ অ্যাসেটার আন্ডারে। সো আমার সাপ্লাইজ এর এখানে আমার $900 যোগ হয়ে যাবে, কারণ আমি $900 সাপ্লাইজ কিনেছি। সাপ্লাইজ জিনিসটা কি আমি আগে বলেছিলাম, সাপ্লাইজ হচ্ছে অল স্মল অ্যাসেট, আপনার ছোট ছোট যত সম্পত্তি আছে সব হচ্ছে আপনার সাপ্লাইজ। আপনি সাপ্লাইজ কিনেছেন $900, সো আপনি $900 সাপ্লাইজ যোগ হবে, আপনার আগে যা সাপ্লাইজ ছিল তার থেকে এখন আরো $900 সাপ্লাইজ বেড়ে গেল। সো আমি $900 সাপ্লাইজ যোগ করব, সাপ্লাইজ $900। ওকে পাঁচ নাম্বার লাইনটা হয়ে গেছে। ছয় নাম্বার পারফর্ম সার্ভিস ওর $10,000, আপনি $10,000 সার্ভিস পারফর্ম করেছেন। আবার এই টার্মটা আসলো, দেখুন সার্ভিস পারফর্ম $10,000, সার্ভিস পারফর্ম অর্থাৎ আপনার রেভিনিউ, আপনি কোনো সার্ভিস প্রদান করেছেন। আপনি রেভিনিউ কখন হবে এটা আপনি লিখে রাখতে পারেন, যখন আপনার পারফর্ম এ সার্ভিস অথবা পারফর্ম সার্ভিস কথাটা লেখা থাকবে তখনই আপনি বুঝবেন আপনার রেভিনিউ হয়েছে। পারফর্ম সার্ভিস অথবা পারফর্ম এ সার্ভিস লেখা যখন থাকবে তখনই আপনি বুঝবেন যে হচ্ছে আপনার রেভিনিউ হয়েছে। পারফর্ম সার্ভিস $10,000, এটুক দেখে আমি বুঝতেছি যে হচ্ছে আমার $10,000 রেভিনিউ হয়েছে। সো আমি আগে রেভিনিউতে আমি $10,000 লিখে ফেলি, রেভিনিউতে আমি $10,000 লিখি, $10,000 আমার রেভিনিউ হয়েছে। তার মধ্যে বলছে $3,000 ক্যাশ ইজ রিসিভড ফর কাস্টমার, ফ্রম কাস্টমার, সরি $3,000 ক্যাশ ইজ রিসিভড ফ্রম কাস্টমার, কাস্টমারের থেকে $3,000 রিসিভ করেছে আপনি। তার মানে কি ক্যাশ, ক্যাশে কি হয়েছে এটা দেখেন,
3000 ক্যাশ ইজ রিসিভড, রিসিভ করেছে কোথায়? ক্যাশে। ওকে, ক্যাশে তাহলে 3000 টাকা ঢোকাবো। আচ্ছা, বাকি টাকা তাহলে 3000 যদি আমি পেয়ে যাই, বাকি টাকা কোথায়? 10000 রেভিনিউ, তার থেকে 3000 টাকা পেয়ে গেছে, বাকি টাকা কোথায়? এন্ড দ্য ব্যালেন্স, যে বাকিটা রয়েছে $7,000 ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট। এটা দেখুন, আবার বাকি অন অ্যাকাউন্ট, যেটা বলেছিলাম বাকি, সেটা হচ্ছে আপনার বাকি রয়ে গেছে 7000 টাকা, কাস্টমার বিল করে রেখেছে, ব্যাস হচ্ছে বাকি। তো যেই জিনিসটা লেখার কথা ছিল যে আর কি, যেটা বলেছিলাম যে হচ্ছে অন অ্যাকাউন্ট যখন হচ্ছে আপনি কোনো সার্ভিস প্রদান করেছেন, অর্থাৎ রেভিনিউ যদি হচ্ছে আপনার বাকিতে হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এর আন্ডারে বসবে। অর্থাৎ আপনি এই 7000 টাকা পরবর্তীতে আপনি রিসিভ করবেন, কাস্টমারের থেকে আপনি রিসিভ করবেন। অন অ্যাকাউন্ট যদি রেভিনিউ যদি অ্যাকাউন্টে হয়, তাহলে সেটা অ্যাকাউন্টস রিসিভেবল এর আন্ডারে বসবে। অর্থাৎ আপনি 7000 টাকা পরবর্তীতে রিসিভ করবেন, অ্যাকাউন্টস রিসিভেবল এর 7000 টাকা বসবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল এর এখন হচ্ছে কত নম্বর লাইন করেছিলাম? সেভেন হচ্ছে উইথড্র 600 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র কথাটা যখন লেখা থাকবে, তখন হচ্ছে আপনি এই যে যখন বলেছিলাম যে হচ্ছে ড্রয়িংস কখন হবে, উইথড্র কথাটা যখন ডিরেক্টলি কোশ্চেন লেখা থাকবে তখন হচ্ছে ড্রয়িংস হবে। ড্রয়িংস তখনই হবে যখন উইথড্র কথাটা ডিরেক্টলি কোশ্চেনে মেনশন থাকবে। দেখুন এখানে উইথড্র লেখা আছে, উইথড্র 600 ক্যাশ, আপনি 600 টাকা তুলে নিয়েছেন, উইথড্র করেছেন, ক্যাশ থেকে আপনি 600 টাকা তুলে নিয়েছেন। তার মানে কি, 600 টাকা যদি আপনি ক্যাশ থেকে তুলে নেন, ক্যাশ থেকে আপনার 600 টাকা কমে গেছে, আমি ক্যাশ থেকে মাইনাস করে দিব 600 টাকা। এবং আমি আগেই বলেছিলাম যে হচ্ছে উইথড্র কথাটা যখন লেখা থাকবে তখন আমার ড্রয়িংস হবে, ড্রয়িংস তখনই হবে যখন উইথড্র কথাটা লেখা থাকবে। তো আমি এখানে ড্রয়িংস এ, আমি ড্রয়িংস এর আগে অলওয়েজ মাইনাস সাইন, সো আমি মাইনাস 600। এবার 8 নম্বর লাইন, পেইড Chicago Tribune $500 of the amount due in transaction 4. Transaction 4 এ আমার যেতে হবে। Transaction 4 এ কি ছিল? $700 আপনি হচ্ছে $700 আপনি হচ্ছে সার্ভিস নিয়েছিলেন, অর্থাৎ অ্যাডভার্টাইজিং কস্ট হয়েছিল Chicago Tribune এর অন অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ আপনি হচ্ছে 700 টাকার অ্যাডভার্টাইজিং কস্ট আপনার হয়েছিল যা আপনি টাকা এখনো প্রদান করেননি। সেই 700 টাকা আপনার বাকি ছিল, আপনার অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেখান থেকে আপনি 8 নম্বরে এসে বলছেন আপনি পে করে দিয়েছেন কত? 500 টাকা। কাকে করেছেন? 4 নম্বর ট্রানজেকশনে যে আপনার টাকা পেত তাকে আপনি 500 টাকা পেইড করে দিয়েছেন। 4 নম্বর ট্রানজেকশনে 700 টাকা পেত, সেখানে আপনি 700-র মধ্যে আপনি 500 টাকা পে করে দিয়েছেন। আপনি যদি পেইড কথা লেখা থাকে, পেইড পেইড কথাটা লেখা থাকলে, আবার বলছি পেইড কথাটা লেখা থাকলে আপনার ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে। তো পেইড যেহেতু আমার লেখা আছে, পেইড কত? 500, আমি ক্যাশ থেকে 500 মাইনাস করে দিব, মাইনাস 500। ওকে, আপনি 500 তো আপনি দিয়ে দিয়েছেন, কাকে দিলেন? ঠিক, এই যে 4 নম্বর ট্রানজাকশন, 4 নম্বর ট্রানজাকশনে হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আপনার দায় ছিল 700 টাকার দায়, সেখান থেকে আপনি 500 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে কি আপনার দায়টা কমে গেল না? অবশ্যই দায়টা কমে গেল, অর্থাৎ আপনি কেউ আপনার কাছে 700 টাকা পেত, আপনি এখন তাকে 500 টাকা দিয়ে দিলেন, তার মানে আপনার দায়টা কমে গেল। অর্থাৎ আপনি এই 700 টাকা এখন কি আপনি এই মনে করেন এই এক্স যে আছে, সেই এক্স ওয়াই জেড যেই হোক, সে আপনাকে বলছে যে তার কাছে আপনি হচ্ছে তাকে, সে আপনার কাছে 700 টাকা পায়, তো আপনি তাকে 500 টাকা দিয়ে দেওয়ার পরে তারপরেও তো সে বলতে পারবে না যে সে আপনার কাছে 700 টাকা পায়, সে এখন আপনার কাছে কত পাবে? 700 মাইনাস 500, অর্থাৎ আপনি 500 টাকা তাকে দিয়ে দিয়েছেন, অ্যাকাউন্টস পেয়েবল থেকে 500 টাকা কমে গেল। ওকে,
এখন কত? 9 নম্বর ট্রানজেকশন। পেইড এমপ্লয় স্যালারি, আপনার আর কি যে হচ্ছে আপনার কোম্পানি, সো কোম্পানি হচ্ছে যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের হচ্ছে আপনি স্যালারি দিলেন কত? $2,500। আচ্ছা, $2,500 আপনি আপনার কোম্পানির এমপ্লয়িদের স্যালারি দিলেন। সো স্যালারি একটা এক্সপেন্স, আপনি যা হচ্ছে আপনার কোম্পানিতে যে টাকাটা আছে সেখান থেকে হচ্ছে আপনার যে এমপ্লয়ি আছে তাদেরকে আপনি আপনার তাদের বেতনটা আপনি দিচ্ছেন, অর্থাৎ আপনার খরচ হচ্ছে। সো নর্মালি আপনি চিন্তা করতে পারেন যে হচ্ছে আপনি একটা বাসা ভাড়া নিয়েছিলেন, সেই বাসার ভাড়া হচ্ছে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা দিতে হবে, আপনার মাস শেষে আপনি স্যালারি পেয়েছেন 40,000 টাকা, সেখান থেকে আপনি 10,000 টাকা সেই বাসার ভাড়া আপনাকে দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে এক্সপেন্স। এটা সেম এজ হচ্ছে আপনি আপনার এমপ্লয়িদের স্যালারি দিয়ে দিলেন, পেইড এমপ্লয়ি স্যালারি যেটা সেটা হচ্ছে আপনি এক্সপেন্স হচ্ছে। সো এবং আপনার পেইড কথাটা লেখা আছে, আপনি প্রথমেই দেখছেন পেইড, পেইড মানে হচ্ছে আর ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে। কত মাইনাস হবে? -1,500। এবং আপনি পেইড এমপ্লয়ি স্যালারি, তার মানে কি এটা আপনার একটা এক্সপেন্স। সো আমি এক্সপেন্সে বসাবো, এক্সপেন্সের আগে মাইনাস হয়, সো আমি মাইনাস সাইন দিলাম। লাস্ট ট্রানজেকশন 10 নম্বরটা, রিসিভড $4,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড ইন ট্রানজেকশন 6। ট্রানজেকশন 6 এ কি হয়েছিল? ট্রানজেকশন 6 এ আপনি 10,000 টাকা সার্ভিস প্রদান করেছিলেন, 3,000 টাকা আপনি ক্যাশ পেয়েছিলেন এবং 7,000 টাকা বাকি ছিল, অর্থাৎ আপনি যে আপনার কাস্টমার আপনাকে 7,000 টাকা এখনো দেয় নাই, সেই 7,000 টাকা থেকে আপনার কাস্টমার আপনাকে 4,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনি রিসিভড। আগে বলেছিলাম যে পেইড কথাটা লেখা থাকলে ক্যাশ থেকে মাইনাস হয়, এবং আরেকটা জিনিস, রিসিভড কথাটা লেখা থাকলে আপনার ক্যাশে যোগ হয়, রিসিভড কথাটা লেখা থাকলে ক্যাশে অ্যামাউন্টটা যোগ হয়, অর্থাৎ রিসিভড কথাটা আমি লেখা পেলাম, তাহলে হচ্ছে $4,000 রিসিভড, সো আমি ক্যাশে 4,000 টাকা প্লাস করে দিব। এটাও লিখে রাখতে পারেন যদি চান, যে হচ্ছে রিসিভড কথাটা যদি লেখা থাকে তাহলে হচ্ছে আমরা ক্যাশে সেটা প্লাস করব সেই অ্যামাউন্টটা। এবং দেন কি হলো, 4,000 টাকা আমার রিসিভড হলো ক্যাশ, ওকে, ক্যাশে আমি 4,000 টাকা রিসিভ করলাম। এবং তারপরে কি হবে, 6 নম্বর ট্রানজেকশনে কি ছিল? 7,000 টাকা বাকি ছিল, অর্থাৎ আমি তার কাছ থেকে 7,000 টাকা রিসিভ করার কথা ছিল, সেখান থেকে আমি 4,000 টাকা রিসিভ করে ফেলেছি। এখনো কি 4,000 টাকা সে আমাকে দেওয়ার পরেও আমি কি তাকে এখনো বলতে পারবো যে আমি তোমার কাছে 7,000 টাকা পাই? অবশ্যই না, আমি আগে 7,000 টাকা পেতাম, 4,000 টাকা দিয়ে দিয়েছে, তার মানে আমি যেটা আমি পেতাম সেখান থেকে আমি 4,000 টাকা মাইনাস করে দিব। আমি তোমার কাছে 7,000 এখন পাই না, 7,000 মাইনাস 4,000 টাকা, অর্থাৎ আমি তার কাছে এখন আর মাত্র হচ্ছে 3,000 টাকা পাই। ওকে, আমার 10টা ট্রানজেকশনই শেষ, 10টা ছিল, 10টা ট্রানজেকশন ছিল, 10টাই শেষ। এখন আমি কি করব, এখন প্রত্যেকটা কলাম ওয়াইজ একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কলাম আমি যোগ করে করে নামাবো, দেখি। নোটস পেয়েবল কিন্তু আমার কোনো কাজে আসে নাই, কারণ কি আমার কোশ্চেনে কোথাও নোটস পেয়েবল কথাটা উল্লেখ ছিল না, তাই আমি কোনো জায়গায় নোটস পেয়েবল আমি কোনো ভ্যালু বসাতে পারিনি, তো এটা খালি থাকছে। আপনারা চাইলে এখানে এটাও যোগ করে জিরো লিখে রাখতে পারেন, যাতে কনফিউশন না তৈরি হয়। এখানে কি হয়ে গেল এটা, জাস্ট মিনিট, এখানে একটু এটা
এখানে আমি জিরো লিখে রাখতে পারি। দেন হচ্ছে এটাকে আমি চেক করে নামাই এবং ড্রয়িংস হচ্ছে আমার ওকে। এখন সবগুলো সিঙ্গেল কলাম আমার যোগ করে নামানো শেষ হয়ে গেছে। এখন ইকুয়াল সাইনের লেফট সাইডের সবগুলো এই যে নিচের টোটালের কলামে যতগুলো ভ্যালু আছে লেফট সাইডের আর কি ইকুয়াল সাইনের লেফট সাইডের সবগুলো ভ্যালু আমি যোগ করব এবং ইকুয়াল সাইনের রাইট সাইডের সবগুলো ভ্যালু আমি যোগ করব। যদি দুই সাইডের ভ্যালু সমান হয়ে যায় তার মানে আমার ম্যাথটা হয়েছে, কারণ আমার আমার তো কথা এটাই ছিল যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ আমার এই সাইডের যে ভ্যালুটা আসবে তা হবে এই সাইডের দুইটার যোগফল, দুইটা যোগ করে যা হবে এই সাইডেরটাও তাই হবে। যদি তাই হয় তাহলে আমার ম্যাথটা হয়ে গিয়েছে। সো আমার এই তিনটা যোগ করার পর আমার এখানে হবে আমার টোটাল হবে 20,800। সামান সাইডের এগুলো আপনি আপনারা যোগ করে দেখতে পারেন, এখানেও আসবে আমার টোটাল 20,800, এই সাইডেরটাও যোগ করে আমি দেখছি 20,800। আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, যদি দুই সাইডেই যদি সমান হয়ে যায় তাহলে আমার ম্যাটটা হয়ে গিয়েছে। এটাই ছিল হচ্ছে আমার ট্রিবুলার অ্যানালাইসিস বা ট্রানজেকশন অ্যানালাইসিস। সো এখানে যে জিনিসগুলো আর কি মনে রাখতে বলেছিলাম যে হচ্ছে অন অ্যাকাউন্ট যদি কথাটা লেখা থাকে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অন অ্যাকাউন্ট অথবা ডিউ, এই দুইটার একটা যদি লেখা থাকে তার মানে হচ্ছে বাকি, বাকিতে তো হচ্ছে বাকিতে যদি হচ্ছে আপনার আপনি বাকিতে কোনো সার্ভিস পারফর্ম করে থাকেন, অর্থাৎ আপনি কোনো সার্ভিস দিয়েছেন কিন্তু সেই টাকাটা বাকি অন অ্যাকাউন্ট অথবা ডিউ যদি থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে বসবে। যদি আপনি বাকিতে কোনো কিছু কিনে থাকেন, অর্থাৎ আপনার এক্সপেন্স খরচ হয় বাকিতে, তাহলে সেটা অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে বসবে। নোটস পেয়েবল তখন হবে যখন কোশ্চেনে ডিরেক্টলি নোটস পেয়েবল কথাটা উল্লেখ থাকবে। ড্রয়িংস তখনই হবে যখন হচ্ছে আপনার কথা আর কি কোশ্চেনে ডিরেক্টলি উইথড্র কথাটা লেখা থাকবে। এছাড়া হচ্ছে ক্যাশ থেকে মাইনাস হবে তখন যখন হচ্ছে আপনার পেইড কথাটা লেখা থাকবে, পেইড অথবা পেইড ক্যাশ কথাটা লেখা থাকবে তখন আমরা ডিরেক্টলি ক্যাশ থেকে মাইনাস করব। যখন রিসিভড কথাটা লেখা থাকবে, রিসিভড ক্যাশ এটা যখন লেখা থাকবে তখন আমরা ক্যাশে প্লাস করব। এই ছিল আমাদের ট্রানজেকশন অ্যানালাইসিস। আশা করি একটু হলেও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। সেকেন্ড আমাদের বলেছে, সেকেন্ড কোশ্চেন আমাদের ট্রানজেকশন অ্যানালাইসিস শেষ। সেকেন্ড কোশ্চেন ছিল ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য ওনার্স ইকুইটি কলাম, অর্থাৎ ওনার্স ইকুইটির যে কলাম, অর্থাৎ ওনার্স ইকুইটির এই চারটা কলাম, এখান থেকে ওনার্স ইকুইটি কলাম থেকে কম্পিউট দ্য নেট ইনকাম অর নেট লস ফর এপ্রিল। আপনার এপ্রিল মাসে আপনার হচ্ছে কতটুকু আপনার ইনকাম হয়েছে অথবা লস হয়েছে আপনি তো এখন জানেন না, আপনি কি এটা দেখে বলতে পারছেন যে হচ্ছে আপনার এপ্রিল মাসে আপনার কোম্পানির আসলেই কত লাভ হয়েছে বা এপ্রিল মাসে আপনার কোম্পানির লস হয়েছে কিনা? আপনার যত হচ্ছে আপনার লাভ হয়েছে, এক্সপেন্স হয়েছে, এগুলো হিসাব করেই তো আপনি বলতে পারবেন অ্যাকচুয়ালি যে হচ্ছে আপনার কত লাভ হয়েছে বা কত লস হয়েছে। সো আমরা একটু দেখি, আপনাকে বলেছে এখন আর কি হিসাব করতে যে হচ্ছে আপনার কোম্পানির এপ্রিল মাসে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, যদি লাভ হয়ে থাকে কত লাভ হয়েছে বা লস হলে কত লস হয়েছে। তো এইটা আমার যদি করতে হয় তাহলে হচ্ছে আমাকে করতে হবে ইনকাম স্টেটমেন্ট। ওকে, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট করার আগেও আমাকে সেম একই কাজ যেটা হচ্ছে আমরা এখানে করেছিলাম, আপনি ট্রিবুলার অ্যানালাইসিস করেন, ইনকাম স্টেটমেন্ট করেন, ব্যালেন্স শীট, ট্রায়াল ব্যালেন্স যাই করেন, ভবিষ্যতে আমরা আরো দেখব কোন একটা লেকচার আমরা দেখব ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স শীট ওগুলো আমরা দেখব, যাই করেন না কেন আপনার এই জিনিসগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে। যেটাই করুন সেটার আগে আপনাকে অবশ্যই আর কি অ্যান্সারের উপরে বক্স করার আগে এটাকে লিখে রাখতে হবে কোম্পানির নাম। দেন আপনি কি করবেন, এখানে তো এখন আপনি করতেছেন ইনকাম স্টেটমেন্ট, সো আপনি এখন ট্রিবুলার অ্যানালাইসিস না, এখানে আপনি লিখবেন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট।
সো আপনার হচ্ছে আপনি এখন ইনকাম স্টেটমেন্ট করবেন, সো আপনার একই কোশ্চেনের জন্য আপনি ইনকাম স্টেটমেন্ট করছেন, সো আপনার কোম্পানির নাম ছিল যেটা সেটা আপনি লিখলেন, কি করছেন ইনকাম স্টেটমেন্ট সেটা লিখলেন, এবং ডেট আপনার আগে বলেছিলাম দুইটা ফরম্যাটে লেখা যায়, একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা, আপনার কোশ্চেনের ডেট দেওয়া থাকবে, যে ডেট দেওয়া থাকবে সেটা দেখে আপনি যেটা ফরম্যাট ইচ্ছা সেটা আপনি লিখবেন, যে ফরম্যাটটা আপনার ভালো লাগে। ওকে, ইনকাম স্টেটমেন্টের হচ্ছে ছোট, একদম ছোট একটা ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের। ফার্স্টে হচ্ছে আপনি রেভিনিউ লিখবেন। আচ্ছা, এবার একটু বুঝাই বলি জিনিসটা, দেখুন আপনাকে যদি বলি যে হচ্ছে আপনি আপনার কত লস হয়েছে বা লাভ হয়েছে, ধরুন আপনার কোম্পানিটা কত লস হয়েছে বা লাভ হয়েছে আজকে এক মাস পরে, এক মাসের আর কি হিসাব আমি আপনার কাছে চাইলাম, যে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কোম্পানিটা এপ্রিল মাসে বা হচ্ছে এই জুলাই মাসে কত হচ্ছে লাভ হয়েছে বা লস হয়েছে, আপনি কিভাবে হিসাব করবেন? নর্মালি আমরা কিভাবে হিসাব করে বলবো, যে নর্মালি আমাদের মাথায় জিনিসটা কাজ করে যে হচ্ছে যতটুকু যত টাকা আমার এই এক মাসে লাভ হয়েছে, আমি যত টাকার জিনিস বিক্রি করতে পেরেছি, জিনিস বিক্রি করে আমার যত টাকা লাভ হয়েছে, সেই টাকাটা থেকে যদি আমার আমার যত খরচ আর কি, আমার যত এক্সপেন্স আছে, আমার কর্মচারীদের বিল অর্থাৎ আমার যত এমপ্লয়ি আছে তাদের বিল, তাদের আর কি স্যালারি, বিদ্যুৎ বিল আর কি, যেটা হচ্ছে যে জায়গাটা আমি ভাড়া নিয়েছি সেটার বিল, সমস্ত কিছু আমি এক্সপেন্স আর কি, সব তো আমার এক্সপেন্স, এই এক্সপেন্স গুলো আমি মাইনাস করার পরে, রেভিনিউ থেকে মাইনাস করার পর আমার যেই টাকাটা রয়েছে সেটা যদি আর কি, এই এক্সপেন্স যদি আমার রেভিনিউর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আমার লস হয়েছে, এক্সপেন্স যদি আমার রেভিনিউর চেয়ে কম হয় তাহলে আমার লাভ হয়েছে। আবার বলছি, ধরুন আপনার রেভিনিউ হয়েছে 20,000 টাকা, অর্থাৎ আপনি 20,000 টাকা লাভ করেছেন এই মাসে, এবং আপনি আপনার সমস্ত এক্সপেন্স যোগ করে দেখলেন আপনার সমস্ত খরচ হয়েছে 30,000 টাকার, তার মানে কি আপনার এক্সপেন্স বেশি, আপনার লাভ যা হয়েছে তার থেকে আপনার এক্সপেন্স বেশি, তার মানে কি আপনার প্রফিট হয় নাই, আপনার হচ্ছে লস হয়েছে, আপনার কোনো লাভ আলটিমেটলি কোনো লাভ হয় নাই, উল্টা আপনার হচ্ছে লস হয়েছে। আবার যদি আপনার হচ্ছে রেভিনিউ 20,000 টাকা, আপনি এক্সপেন্স যোগ করে দেখলেন আপনার 8,000 টাকা এক্সপেন্স হয়েছে, তার মানে কি আপনার লাভ বেশি আপনার খরচ কম, তার মানে আপনার প্রফিট হয়েছে। এখন এই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব। ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাকে অবশ্যই ট্রিবুলার অ্যানালাইসিস করে আসতে হবে, কারণ আমি এখানে ইনকাম স্টেটমেন্টে যে রেভিনিউ কলামে আমি যে অ্যামাউন্টটা বসাবো সেটা হচ্ছে ট্রানজেকশন অ্যানালাইসিসের রেভিনিউ কলামের এই টোটাল ভ্যালুটা কত ছিল, রেভিনিউ 10,000, অর্থাৎ এইটা করেছিলাম আমি এপ্রিল মাসের জন্য, এপ্রিল মাসে আমার টোটাল রেভিনিউ অর্থাৎ আমি সার্ভিস পারফর্ম করে টোটাল পেয়েছিলাম 10,000 টাকা। সো আমি আমার রেভিনিউ কলামে 10,000 টাকা বসাবো, দেন আমার যত রকম এক্সপেন্স আছে। এখন এক্সপেন্স কি কি হতে পারে আমরা এই জিনিসগুলো একটু লিখে রাখি, স্যালারি হতে পারে, রেন্ট, স্যালারি, স্যালারি বলতে হচ্ছে আপনার এমপ্লয়ীদের স্যালারি, এটা হচ্ছে আপনার এক্সপেন্স। আপনি এক্সপেন্স চিনবেন কিভাবে, আপনারা যদি চান লিখে রাখতে পারেন, স্যালারি এটা এক ধরনের এক্সপেন্স, রেন্ট অর্থাৎ আপনার অফিস রেন্ট, আপনি যে অফিস ফ্লোরটা ভাড়া নিয়েছেন সেটার এক্সপেন্স আর কি, সেটার রেন্ট, সেটার ভাড়া, অ্যাডভার্টাইজিং অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে চাচ্ছেন, কোনো একটা কোম্পানিকে আপনি বললেন যে আমার প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট করে দাও, সেই অ্যাডভার্টাইজিং কস্ট সেটা আপনার এক্সপেন্স, ইউটিলিটিস, ইউটিলিটিস আপনার একটা এক্সপেন্স। সো এই জিনিসগুলোই নর্মালি হচ্ছে আমাদের এক্সপেন্স হয়ে থাকে। তো আমরা এখানে দেখব আমাদের কি কি এক্সপেন্স ছিল, কোশ্চেনে আমরা একটা করে দেখব কি আমার এক্সপেন্স ছিল। প্রথম লাইনে আমার কোনো এক্সপেন্স ছিল না, পেইড 600 ক্যাশ ফর অফিস রেন্ট, এই যে দেখেন রেন্ট, আমি বলেছিলাম যে কোনো রেন্ট, অফিস রেন্ট এটা আপনার এক্সপেন্স, কত টাকার এক্সপেন্স ছিল 600 টাকা, লিখে রাখি অফিস রেন্ট ছিল 600 টাকা, অফিস রেন্ট ছিল 600,
তিন নাম্বার লাইনে যাই, পারচেজড ইকুইপমেন্ট 3000 ক্যাশ, এটা আমার অবশ্যই এক্সপেন্স না, কারণ ইকুইপমেন্ট আমার অ্যাসেটের কলাম। ইনকার্ড 700 অ্যাডভার্টাইজিং কস্ট, আবারও আমার এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং কস্ট আমার এক্সপেন্স কত? 700। এটা পর্যন্ত আমার দেখা শেষ। পেইড 900 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ আমার কিসের আন্ডারে? অ্যাসেটের আন্ডারে অবশ্যই, তাহলে এটা আমার কি বলে যে হচ্ছে আমার কোনো এক্সপেন্স না। পারফর্ম সার্ভিস ওর এটা এটা হচ্ছে আপনার রেভিনিউ, এটাও কোনো এক্সপেন্স নেই। উইথড্রো 600, এটাও আপনার এক্সপেন্স না। পেইড শিকাগো ট্রিবিউন, এত অ্যামাউন্ট ইন ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আপনি আপনার আগে টাকা পেতেন, পে করে দিয়েছেন। পেইড এমপ্লয়ি স্যালারিজ, স্যালারি স্যালারি এমপ্লয়ীদের স্যালারি, আমি এক্সপেন্স কি কি সেগুলো আবারও বলছি, স্যালারি পেইড স্যালারি হতে পারে, অফিস রেন্ট হতে পারে অথবা যে কোনো প্রকার রেন্ট, অ্যাডভার্টাইজিং কস্ট এবং ইউটিলিটিস এক্সপেন্স, এই চারটা হচ্ছে আপনার এক্সপেন্স আপনি নর্মালি আমাদের ব্যাপে থাকে। তো এই চারটার জিনিসের মধ্যে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমার এক্সপেন্স। তো এখানে লাস্টে আমি কি পাচ্ছি? এমপ্লয়ি স্যালারি, তার মানে আমার এমপ্লয়ীদের স্যালারি দিতে হচ্ছে, এটাও আমার এক্সপেন্স কত? 2500। এমপ্লয়ি স্যালারি 2500। ওকে, দেন আর কোনো এক্সপেন্স রিসিভড? এত ক্যাশ না, আপনি ক্যাশ রিসিভ করেছেন, এত এক্সপেন্স না। এখন একটা জিনিস দেখা যায়, ওগুলা আমি আপনাকে ওইখান থেকে বের করে দেখিয়েছি, আপনি কিন্তু ডিরেক্টলি আর কি এখানে হচ্ছে আমি ওগুলা দেখিয়েছি যাতে হচ্ছে আপনার ওই জিনিসগুলো আবার একবার আপনারা দেখতে পারেন এবং হচ্ছে কোন লাইনে কি হচ্ছে সেই জিনিসগুলো আবার একবার রিভিউ হয়ে যায়। বাট আপনারা যখন ম্যাথ করবেন তখন আপনি সহজে এখান থেকেও আপনি দেখতে পারেন এক্সপেন্সের আন্ডারে কি কি আছে, 600, 700, 2500। আমি তো এখানেও তাই লিখেছি 600, 700, 2500। আমি ওইখান থেকে আপনার এটা ভালো যে হচ্ছে আপনি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার ট্রানজেকশন অ্যানালাইসিসে কোনো ভুল থাকলে আপনার চোখে পড়বে। আপনি এটা করে ট্রানজেকশন অ্যানালাইসিসের এক্সপেন্স কলামের সাথে মিলিয়ে নিতে পারেন, দুইটাই সেম আসার কথা, আসবে দুইটাই সেম আসবে। সো আমি এখন তিন আমার এটাই হচ্ছে আমার এক্সপেন্স, এছাড়া আমি আর কোনো এক্সপেন্স খুঁজে পেলাম না। সো আমি এক্সপেন্সগুলো যোগ করবো, আমার টোটাল এক্সপেন্স হচ্ছে 3800 টাকা। ওকে, এখন আমি আমার নেট এক্সপেন্স হচ্ছে 3800। এখন আমার ইনকাম স্টেটমেন্ট আমার কত প্রফিট বা লস হয়েছে এটা আমি তো আগেই বলতে পারবো না। সো আমি যদি এখন এক্সপেন্স আমার 3800, আমি রেভিনিউ থেকে এক্সপেন্স যদি মাইনাস করি, করার পর আমার যদি প্লাস ভ্যালু আসে তাহলে হচ্ছে আমার টোটাল এখানে প্রফিট হয়েছে, যদি আমার মাইনাস ভ্যালু আসে তাহলে হচ্ছে আমার লস হয়েছে। তো আমি মাইনাস 3800 করছি, আমি আমার রেভিনিউ অর্থাৎ আমার যত লাভ হয়েছে তার থেকে যদি আমি এক্সপেন্স আমার যত খরচ হয়েছে সেটা বাদ দিই, দেওয়ার পর যদি আমার প্লাস ভ্যালু আসে এখানে তার মানে আমার ওই অ্যামাউন্টটাই হচ্ছে আমার লাভ হয়েছে, আর যদি আমার নেগেটিভ ভ্যালু আসে তার মানে আমার সেটা লস হয়েছে। প্লাস ভ্যালু এসেছে 600, 6200। যেহেতু আমার প্লাস ভ্যালু এসেছে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট। ওকে, আমার কোশ্চেন কি ছিল? আমার টোটাল সরি টোটাল ইনকাম লিখতে বলছে, আমি টোটাল ইনকাম লিখি প্রফিট না লিখে।
টোটাল ইনকাম 6200। ওকে, সো আমাকে বের করতে বলেছিল যে হচ্ছে আমার নেট ইনকাম অর নেট লস। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি আমাদের ইনকাম হয়েছে, ইনকাম হয়েছে 6200, আমাদের লস হয়নি। আমাদের যদি এখানে মাইনাস সাইন আসতো তাহলে হচ্ছে আমাদের টোটাল লস হতো। যেহেতু আমাদের এই এক্সপেন্স কম রেভিনিউ বেশি, তার মানে হচ্ছে আমাদের টোটাল ইনকাম হয়েছে। এই ছিল আজকে আমাদের টোটাল লেকচার। হয়তোবা আপনাদের একটু হলেও উপকার হয়েছে। অ্যাকাউন্টিং এর বেসিক যে টার্মগুলো ছিল সেগুলো হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পেরেছেন, সেগুলো থেকে হয়তোবা আপনাদের এমসিকিউতে একটু হলেও হেল্প হবে। এবং ট্রানজেকশন অ্যানালাইসিস এবং অথবা টেবুলার অ্যানালাইসিস এবং তার সাথে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখলাম। নেক্সট লেকচারে হয়তো আমরা এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো দেখব। ট্রায়াল ব্যালেন্স আছে, ব্যালেন্স শিট আছে, এই জিনিসগুলো আমরা দেখব। সো আজকের মতো এখানেই শেষ করছি এবং কেআইবি সলিউশনকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এইভাবে বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের যা যেই সাবজেক্টে প্রবলেম আছে সেই সাবজেক্টে হচ্ছে প্রবলেমগুলো একটু হলেও দূর হচ্ছে, আমাদের অবশ্যই হেল্প হচ্ছে। যেমন আমার যদি কোনো সাবজেক্টে প্রবলেম থেকে থাকে এবং এআরবি সলিউশনের কোনো লাইভ ক্লাসের মাধ্যমে আমি সেই প্রবলেমগুলো, আমার ছোটোখাটো প্রবলেম যেগুলো হচ্ছে আমরা অনেক সময় ফ্যাকাল্টিকে বলি না আর কি, আমরা অনেক সময় শাই ফিল করি অথবা এক ফ্যাকাল্টিকে বলে ওঠা হয় না, সেই জিনিসগুলো আমরা এখান থেকে সলভ করে নিতে পারি, আমাদের আর কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই আমাদের ফ্যাকাল্টিরা হচ্ছে অনারেবল ফ্যাকাল্টিরা অনেক ভালো পড়ান। তারপরও এই ভিডিওগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যেই সমস্যাগুলো থাকে সেগুলো একটু হলেও আমরা ক্লিয়ার করে নিতে পারি। সো ওয়ান্স অ্যাগেইন এআরবি সলিউশনকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।